কুমার ত্রিদিবের বারংবার স্বনির্বন্ধ নিমন্ত্রণ আর উপেক্ষা করতে না পেরে একদিন পৌষের শীত সুতীক্ষ্ণ সকালে ব্যোমকেশ ও আমি তার জমিদারিতে গিয়ে উপস্থিত হলাম। আদর যত্নের অবধি ছিল না। প্রথম দিনটা ঘন্টায় ঘন্টায় অপর্যাপ্ত খাওয়া দাওয়া ও কুমার ত্রিদিবের সঙ্গে গল্প করেই কেটে গেল। রাত্রে খাওয়ার পর শোয়ার ঘরের দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দিলেন কুমার ত্রিদিব। বললেন, কাল ভোরেই শিকারে যাব, সব বন্দোবস্ত করে রেখেছি। বাবু, এক অনন্য অভিজ্ঞতা, আপনাকে সত্যি ধন্যবাদ। আচ্ছা, এদিকটায় কি সেরকম শিকার টিকার পাওয়া যায়? ওই বাঘ টাক নয়, আমার জমিদারির এই সীমানায় এই জঙ্গলে সাধারণত হরিণ, খরগোশ এসব পাওয়া যায়, ময়ূর, বনমুরগি এসবও পাওয়া যায়। আসলে এই জঙ্গলটা আমার বন্ধু হিমাংশু রায়, জঙ্গলটা চোরাবাড়ির বলেই বিশেষ খ্যাত। হ্যাঁ, তো অবশ্যই হিমাংশুর কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি যাতে করে আমরা আজকে এখানে জঙ্গলে শিকার করতে পারি। যাই বলুন, আমার কিন্তু বেশ রোমাঞ্চ লাগে। হ্যাঁ, সেটা ঠিক অজিত, কিন্তু বাঘ নেই এটাই কিন্তু দুঃখের। একেবারেই যে নেই সেটা কিন্তু বলতে পারবো না ব্যোমকেশ বাবু, তাই নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা টোপকেও আসতে পারে। ও বাবা, বিশেষ করে এই সময়টা। হিমাংশু আমাদের শিকার করতে দেবে না, সে নিজেই ব্যাগ করবে। শিকার পাগল, দিন রাত বন্দুক নিয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর জমিদারি দেখার একবারে ফুরসতি পায় না। টিপ অসাধারণ, মাটিতে দাঁড়িয়ে সে বাঘ মারতে পারে। এক মিনিট, এক মিনিট, আপনি কি যেন নাম বললেন এই জমিদারির? চোরাবালি? হ্যাঁ, চোরাবালি। চোরাবালি, ইন্টারেস্টিং, ভারি অদ্ভুত নাম তো। এখানে খানিকটা চোরাবালিও আছে, তবে কোথায় যে আছে সেটা আমরা কেউ জানি না। জানেন, সেই থেকে চোরাবালি নামের উৎপত্তি। ড্রাইভার, গাড়ি দাঁড়ো। রোকো রোকো রোকো। অজিত, হ্যাঁ চলো নামি তাহলে। চলো দিদি বাবু, আগে আপনি নামো না, চলুন আমরা আপনাকে ফলো করি। আসুন এসো অজিত। হ্যাঁ চলো। আরে আসুন আসুন মুকেশ বাবু। হ্যাঁ বলুন, আমি ওই দিকটায় যাচ্ছি, আপনারা বরং ওই দিকটায় যান, অনেক বন মরুক পাবেন ওখানে। তাহলে আপনার কথা অনুযায়ী করি অজিত। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমার আর কি। বুঝতে পারছি, এই প্রথম তোমার বন্দুক চালানোয় হাতে খড়ি তো? এক্স্যাক্টলি, আমার মনে হয় আমার সঙ্গে থাকাটাই তোমার নিরাপদ। ঠিক বলেছ। তাহলে আপনারা শিকার চালিয়ে যান, হ্যাঁ ঠিক 9টার সময় ওই ফাঁকা জায়গাটা চলে আসবেন। কোন দিকে? ও ওই দিকে। আচ্ছা, ব্রেকফাস্ট রেডি থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা অজিত বাবু, হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আগে যাবে, তাই এসো। হ্যাঁ আমি এবার একটা চেষ্টা করি। করো করো। আস্তে আস্তে, কাঁধে এমন লাগবে না। এই ওদিকটা চলো তো। Thank you.
প্র্যাকটিস চাই, বুঝলে? বুঝতে পারছো তো, জেদ থেকে লেখালেখি অনেক সহজ কাজ। এটা ভুন মোড়ক, সাবধানে উড়ে চলে গেল। ওরম হবেই তো, হাঁপিয়ে গেছি। আচ্ছা, 9টা তো বাজতে চললো, ওইদিকে তো ব্রেকফাস্ট মিনিট। হ্যাঁ, কি মারছো সেটা বলবে তো? দেখি একটা কিছু। হ্যাঁ, কিছু একটা মরেছে। হ্যাঁ, শিওর আমি। হ্যাঁ, অত লাফাবার কিছু নেই, ম্যাক্সিমাম হলে বন মর। হ্যাঁ, বন মরুক, শেষে বন মরুক। এই কিন্তু যাই বলো, আমার না খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এক্ষুনি একটা এপিক লিখে ফেলি। হ্যাঁ, এই জন্যেই কালিদাস ঠিকই বলে গিয়েছিলেন যে সঞ্চারমান লক্ষ্যবস্তুকে বিদ্ধ করাটাই হচ্ছে সেরা বিনোদন। বাহ, খুব ভালো বলেছো। যাই হোক কালিদাস রাখো, আমি বলছিলাম যে অজিত, এই বাঘ না হোক, নিজের পক্ষে কি একটা ভাল্লুকও পাবো না এই জঙ্গলে? আচ্ছা, এটা একটা কথিত আছে যে ওই মহুয়ার ফল পাকলে সেই গন্ধে ভাল্লুক এসে জড়ো হয়, বুঝলে? পেকেছে না, কিন্তু এখানে তো মহুয়া গাছে কোনো চিহ্নই দেখতে পাচ্ছ না। আচ্ছা, ওই দিকটা চলো তো। চলছে বাবা। হ্যালো। হ্যাঁ, এবার চলো, আমার খুব খিদে পেয়েছে। চলো চলো, আবার আবার নয় এসে ওই বাঘ ভাল্লুক এসবের খোঁজ করা যাবে, চলো। হ্যাঁ, ঠিকই বলেছো, বাঘ ভাল্লুক পরে, আগে পেটের ছুঁচোটাকে তো শেষ করি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। এই কোন দিকে যেন বলেছিলে? ওই তো পূর্ব দিকে, চলো চলো চলো। দুর্যোধন, ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ, অজিত বাবু, ব্যোমকেশ বাবু, আসুন আসুন। বলুন। হ্যাঁ, ধন্যবাদ। ও দুর্যোধন, আমরা এটা মাখিয়ে নিচ্ছি, তুমি যাও গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ স্যার। হ্যাঁ, নিন। তারপর অজিত বাবু? হ্যাঁ বলুন। কটা শিকার করলেন? আমি, এই তো প্রথম অভিজ্ঞতা, কিন্তু খারাপ না, বুঝলেন? একটা ওই বুনো বুনো মুরগি। হ্যাঁ, বুনো মুরগি শিকার করলাম, আরও দু তিনটে টার্গেট করেছিলাম, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হলো। তার মধ্যে সম্ভবত একটা ভাল্লুক ছিল, জানো? হ্যাঁ, আমার তাই ধারণা আর কি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার কুমার সাহেব, এরপর থেকেই অজিতের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে ওর মতো অব্যর্থ লক্ষ্যভেদ সেকালে অর্জুনেরও ছিল না। এইটা একটু বাড়াবাড়ি হচ্ছে না সেটা? অজিত বাবু, ব্যোমকেশ বাবু, ওই যে দূরে বালিয়াইটা দেখছেন, ওইখানে, হ্যাঁ, ওর থেকেই নাম হয়েছে চোরা বালি। ওটা অবশ্য হিমাংশু সম্পত্তি, আমিও সেরকমই আন্দাজ করেছিলাম। আচ্ছা কুমারবাবু, এই যে বালিয়াড়িটা, এটা লম্বায় কত দূর হবে? মানে এই গোটা জঙ্গলটা কি ঘিরে আছে? না, প্রায় মাইল তেরেক হবে, তারপরেই আমার মাঠ শুরু হচ্ছে, বুঝলেন? এর মধ্যেই খানিকটা জায়গায় চোরা বালি আছে, কোথায় যে আছে আমরা কেউ কিন্তু জানি না। এখানে বালির ওপর দিয়ে কেউ হাঁটতেই ভরসা পায় না, এমনকি কুকুর বেড়াল তারাও ভয় পায়। তার মানে আমার ধারণা যে এই বালিয়াড়ির মধ্যে নিশ্চয়ই কোথাও জল নেই, তাই তো? বলতে পারি না, তবে শুনেছি ওই দিকে খানিকটা জল আছে, তবে সবসময় পাওয়া যায়। গুলির শব্দ মনে হচ্ছে কুমারবাবু, তার মানে এই জঙ্গলে আমরা ছাড়াও কেউ আছে? দাঁড়ান। আরে হিমাংশু, এসো
অভ্যর্থনা আমারই জানানো উচিত, আর জানাচ্ছিও বিশেষ করে তোমার বন্ধুদের। পরিচয় করিয়ে দিই, হ্যাঁ, ইনি হচ্ছেন প্রখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। নাইস টু মিট ইউ স্যার। আর ইনি তার সহকারী বন্ধু এবং সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। আপনাদের কথা তো অনেক শুনেছি ত্রিদীপের কাছে, আলাপ করে প্রীত হলাম। আচ্ছা, তুমি আর লোভ সামলাতে পারলে না? না কেন, ওই যদি বাঘ দেখা যায় আর আমরা পাছে শিকার করে ফেলি। আরে না না, সে কথা না, আমার তো আজই ত্রিপুরা চলে যাওয়ার কথা। গেলে না কেন? ওখান থেকে একটা শিকারের নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু ওই দেওয়ানজি আটকে দিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাওয়া আলটিমেটলি হলো না? না, কারণটা বলছি, বসো বসো, আগে বসো, বড় খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। মাস কয়েক আগে জানো আমার মেয়ে বেবির জন্যে একটা টিচার অ্যাপয়েন্ট করেছিলাম, তো পরশু দিন হঠাৎ সে ছেলেটি নিরুদ্দেশ হয়ে যায়। সে কি, যাওয়ার সময় সে আমার কিছু পুরনো হিসেবের খাতা নিয়ে চলে গেছে। জানো যদি গত 5 বছর আমার বিভিন্ন প্রজাদের সঙ্গে মামলা চলছে, এ অবস্থায় থানা পুলিশ মানে সে হই হই ব্যাপার। আমার দেওয়ান কাকার বিশ্বাস যে এটা আমারই মামলাবাজ কোনো প্রজার একটা মারাত্মক ম্যাচ। আচ্ছা হিমাংশুবাবু, লোকটা এখনো ধরা পড়েনি? না, আর যতক্ষণ না ধরা পড়ছে তো, আরে এটা তো আমার মাথাতেই আসেনি। আপনি যদি কয়েকদিনের মধ্যে লোকটাকে খুঁজে বার করে দিতে পারেন, তাহলে আমার ত্রিপুরার শিকারটা ফসকায় না, মানে কাল পরশুর মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে পারলেই হলো। আচ্ছা ঘটনাটা একবার গোড়া থেকে বলুন তো, আমি শুনি। আরে ঘটনাটা আমি কি চাই জানি? আমার সঙ্গে তার দেখা হয়েছে সাকুল্যে 5 কি 6 বার। কি হয়েছিল জানেন, আজ থেকে 6 মাস আগে, মানে একটা নেলাখাপা গোছের ছেলে একেবারে দুর্ভিক্ষের চেহারা নিয়ে আমার কাছে চাকরির জন্য এসেছিল। ওর বিএসসি ডিগ্রিও আমাকে দেখিয়েছিল। তারপর? তারপর আমি ওকে সেরকম কোনো কাজ দিতে না পেরে ওকে কাজ করলাম, আমার এই মেয়ে বেবির জন্যে ওকে প্রাইভেট টিউটর হিসেবে রেখে দিলাম। আমার গিন্নিরও খুব পছন্দ ছিল ওকে। আচ্ছা ছেলেটির নাম কি? বলে তো ছিল হরিনাথ চৌধুরী, কায়স্থ সন্তান। ও কি ওই বাড়িতেই থাকতো? না না, ও তো এই এলাকার ছেলে ছিল না, তো আমি ওকে বাড়ির বাইরে ওই একটা ঘরে যেখানে আমাদের ওই হিসেবের কাগজপত্র রাখা হয় সেইখানে থাকতে দিয়েছিলাম। দেওয়ানজিকে বলে ভাণ্ডার থেকে ওকে নতুন জামা জুতো সবই দেওয়া হলো, কিন্তু কে জানতো যে তখন ও আমারই এভাবে সর্বনাশ করে চলে যাবে। ছোকরা খেত কোথায়? হ্যাঁ আমি বলছিলাম ছোকরা খেত কোথায়? খেত আমাদেরই বাড়িতে, আমার গিন্নি খুব পছন্দ করতেন ওকে, সেজন্য আমাদের বাড়িতে। বাবা এই অসাধারণ টিপ তো আপনার। হ্যাঁ, একেই বলে অজিত অর্জুনের লক্ষ্য ভেদ, অসাধারণ। এ আর কি দেখলে, অনেক প্যাঁচ ওর জানা আছে। আচ্ছা তুমি ওই শব্দভেদী প্যাঁচটা একবার দেখিয়ে দাও না। আরে ছাড়ো, সেটা কি, চলুন চলুন চলুন। না 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 না, সেটা করলে চলো না, একবার চলো চলো, রুমালটা বার করো, রুমালটা বার করো। আরে বাবা ওসব ছেলে মানুষই কেন করছো? আরে বাবা ওটা একটা বাজে ট্রিক, এটা নিশ্চয়ই আগে অনেকবার দেখেছি। আচ্ছা ঠিক আছে, তবুও আপনি একবার দেখান না। হ্যাঁ প্লিজ, ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। হ্যাঁ ব্যাপারটা কিছুই না, মানে চোখ বাঁধা অবস্থায় শুধু শব্দ শুনে লক্ষ্যভেদ করা আর কি। ইন্টারেস্টিং। দাঁড়ান, আপনি এক কাজ করুন, আপনি এইটা এই এই রুমালটা দিয়ে আমার আমার চোখটা বেঁধে দেবেন। হ্যাঁ ভালো করে বেঁধে দেবেন যাতে আমি কিছু দেখতে না পাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ আমার কান দুটো যাতে খোলা থাকে। কান দুটো খোলা থাকে? কান দুটো খোলা থাকে, ঠিক আছে। ঠিক আছে, কানের ওপরে পড়েনি? না ঠিক আছে। আচ্ছা দেখবেন লাগছে, ঠিক আছে। না না ইটস অলরাইট। আমার তো ভীষণ রোমাঞ্চ লাগছে। আর একবার
স্প্লেন্ডিড। কে লঙ্কেশ বাবু হয়েছে? ভাবা যায় না মশাই, মানে আপনি তো অসম্ভব গুণী মানুষ। এই কাপটাকে যেভাবে অক্ষত রেখে মানে শুধু ডাঁটিটাকে ছাড়িয়ে ফেললেন, অদ্ভুত সত্যি। আপনার অসাধারণ টিপ কিন্তু। গা সুখ্যাতি করবেন না, এতে আবার লজ্জায় আমার গালটা লাল হয়ে যায়। কুমার, তার থেকে কাজ করা যাক না, চলো এদের সকলকে নিয়ে আজ আমার ওখানে চলো, ওখানে স্নান খাওয়া সব হবে, আজকে ওরা আমার গেস্ট। আমার তো ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। আচ্ছা কুমার বাহাদুর, আপনি মানে আমার একটু অসুবিধা আছে। আসলে আগে থাকতে বলা থাকলে কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার জমিদারিতে একটা বিশেষ কাজ আছে, তো আপনারা জান না আপনারা এখানে আবার কবে আসেন। না দেখো, তুমি যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আপনারাও যদি আসেন আমি খুব খুশি হব। তবে হ্যাঁ, যদি কুমারের কোনো আপত্তি না থাকে, কারণ আপনারা তো ওরই অতিথি। ও ব্যাপারে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, চলুন আপনাদের বলুন আমি ওই ওর জমিদারি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলুন চলুন। ও হ্যাঁ, ওই এর ফাঁকে যদি পারা যায় আপনার ওই পলাতক মাস্টমশাইয়ের একটা ঠিকানা করা যাবে, সেই গল্পটাই তো শোনা হলো না। গল্পটা আমি যতটা জানি তো আপনাকে বলেছি, ভালোই তো হলো। আপনারা তো আমার ওখানেই যাচ্ছেন, আমার দেওয়ান কাকার কাছ থেকে বাকিটা শুনে নেবেন। বেশ চলো চলো। আসুন আসুন। ও হিমাংশু বাবু, দারুণ খাওয়ালেন। বাবা হিমাংশু, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ওই মাস্টার শুধুমাত্র খাতাগুলোই চুরি করেনি, তহবিল থেকে 6,000 টাকা সরিয়েছে। সে কি? হ্যাঁ না না, আপনি দেখুন, ওই রকম ওই নেলা কাবলা ছেলের পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি, সে তো আমরা কেউ ধরতেই পারিনি। ওই ছোকরা আমার চোখেও ধুলো দিয়েছে। বসুন 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 বসুন। আপনি বসুন। আচ্ছা কালীগতি বাবু, আপনি যদি আমাকে বিস্তারিতভাবে এই মাস্টমশাইয়ের ঘটনাটা একটু খুলে বলেন। না ছোকরা কিন্তু বেবিকে খুবই ভালোই পড়াতো। বেশ, আর আমার আমার কাছে এসে মাঝে মধ্যে ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাইতো। খুব ভালো। এবার আমাকে একটা কথা বলুন তো, যে ছেলেটি ঠিক কবে থেকে নিরুদ্দেশ হয়েছে? ওই তো ওই গত শনিবার, গত শনিবার আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি, তারপর রাতের পুজো করতে আমি বসে যাই। তা রাতের পুজো টুজো সারতে সারতে আমার অনেক রাতই হয়ে যায়। পরের দিন সকালে এসে শুনতে পাই যে মাস্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু বেলায় আমার কিরকম সন্দেহ হওয়াতে আমি ওর ঘরে যাই। ঘরে গিয়ে দেখি আশ্চর্য, ও রাতে বিছাতেই শোয়নি। তাই নাকি? তারপর কি হলো? আমি তাড়াতাড়ি করে আলমারি খুলে দেখি গত 4 বছরের হিসেবের খাতা নেই। আমার কিরকম সন্দেহ হলো, আমার মনে হলো এ নিশ্চয়ই আমাদের সেই মামলাবাজ প্রজাদেরই কারসাজি, আর হরিনাথ হচ্ছে ওদের গুপ্তচর। আচ্ছা কালীগতি বাবু, তহবিলে যে টাকাটা নেই সেটা কি আপনি আজকেই নজর করলেন? হ্যাঁ, মানে আমি ওই উকিলকে টাকা দেব বলে আলমারির লকার খুলে ওই টাকার পুঁটলিটা খুলতেই দেখি কি সর্বনাশ। এ কি কাণ্ড, নোট নেই, আছে কতগুলো পুরনো খবরের কাগজের বান্ডিল। আর ওই চাবিটা ঠিক আছে তো, মানে ওটা থাকে কার কাছে? ওই আলমারির দুটো চাবি, একটা আমার কাছেই থাকে আর একটা হিমাংশু বাবাজির কাছে। হ্যাঁ আমারটা আমার কাছে ঠিকই আছে, কিন্তু ওরটা শুনতে পাচ্ছি বেশ কয়েকটা দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দোষটা আমারই, মানে চাবি আমার কোনো কালেই ঠিক থাকে না, কোথায় যে রাখি ভুলে যাই। দাদু দাদু দাদু, আমার মাস্টার মশাই কবে আসবে? মামনি তুমি আমার কাছে এসো। তোমার মাস্টার মশাই সম্ভবত আর কোনোদিনই আসবেন না মামনি। আচ্ছা তুমি কি তোমার মাস্টার মশাইকে খুব ভালোবাসো? হ্যাঁ,
আমায় মাস্টার মশাই কত অঙ্ক শিখিয়েছে। আচ্ছা আচ্ছা তুমি বলো তো সাত নং কত? মুশকিলে ফেললে। সাত নং 64 হয়নি? কিচ্ছুই জানো না, সাত নং 63। তারপর? আচ্ছা তুমি কালির স্তব জানো? কালির স্তব তো আমি জানি না মামনি। তোমাকে বুঝি তোমার মাস্টারমশাই এইসব শিখিয়েছেন। হ্যাঁ। আচ্ছা আমি বলবো? নিশ্চয়ই বলো। দাদা এই পুতুলটা ধরো তো। পুতুল? ওম নমস্তে কালিকা দেবী। দিদি ভাই, তুমি তোমার এই পুতুলটা নিয়ে এখানে নয়, হ্যাঁ আমরা তোমার স্তবটা পরে শুনব। তুমি গিয়ে পুতুলকে নিয়ে বাগানের ওই দিকে খেলা করো, গিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এসো। আচ্ছা কালীগতি বাবু। হ্যাঁ বলুন। আপনাদের যে মাস্টারমশাই হরিনাথ বাবু, আমি একবার তার ঘরটা দেখতে চাই। অবশ্য হিমাংশু বাবু আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না না, এতে আপত্তির কি আছে, চলুন যাওয়া যাক। হ্যাঁ আসুন, চলো চলো চলো। এই ঘরে খুবই অগোছালো দেখছি। আচ্ছা এই যে চটি জোড়া দেখছি, এগুলো কি আপনারা কিনে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ আমরাই। আর কিছু নতুন জামা কাপড় বোধ হয় দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো দুজোড়া কাপড়, দুটো জামা, দুটো গেঞ্জি আর দুখানা কম্বল ভান্ডার থেকে বের করে দেওয়া হয়েছিল। কম্বলও দিয়ে? হ্যাঁ এক মিনিট। কালীগতি বাবু। হ্যাঁ বলুন। আপনাদের মাস্টারমশাই কি চশমা পরতেন নাকি? সে কি ওই চশমা কি ফেলে গেছে নাকি? তাই তো দেখছি আশ্চর্য। যে চশমা ব্যবহার করে তার পক্ষে চশমা ফেলে যাওয়াটা খুব অস্বাভাবিক নয় কি? আপনার এর কারণটা কি বলে মনে হচ্ছে? অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে তার মোটেও চোখ খারাপ নয়, সেই চশমাটা পরে আপনাদের বোকা বানাতো। আমার মনে হয় আপনার অনুমান বোধহয় ঠিক নয় মুকেশবাবু। আপনি দেখলেই বুঝতে পারবেন চশমাটা বহু ব্যবহারে পুরনো হয়ে গেছে, আর এর কাঁচের শক্তিও খুব বেশি। বেশ মানলাম, কিন্তু এমনও তো হতে পারে যে এই চশমাটা পুরনো চশমা, সে কারো কাছ থেকে ধার নিয়ে এসেছিল, তাই না কি? যাই হোক, আমি এবার আলমারিটা একটু দেখতে পারি আমি? হ্যাঁ হ্যাঁ একটু আলমারি। বাবা এ তো অনেক খাতা। এ তো ভীষণ ওজন। হ্যাঁ আপনাদের জমিদারির পরিমাণটা এই খাতাগুলো দেখলেই বোঝা যায়। বাবা বিশাল হিসেবে, এক একটা খাতায় আমার ধারণা যে এক এক বছরের হিসেব আছে। হ্যাঁ যাই হোক, হিমাংশু বাবু আপনি কি চান যে আমরা এই রহস্যের তদন্ত করি? অবশ্যই চাই, এর একটা কিনারা হওয়া প্রয়োজন। বেশ তাহলে আমাদের দুজনকে আপনাদের এখানে থাকতে দিতে হবে, আর সেক্ষেত্রে কুমার বাহাদুরের অনুমতিটা খুবই প্রয়োজন।
না না, ত্রিদীপের অনুমতি নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি ত্রিদীপকে এক্ষুনি ফোন করে নিচ্ছি, করে আপনাদের থাকার অনুমতি নিয়ে নিচ্ছি। অশেষ ধন্যবাদ। কি ব্যাপার ব্যোমকেশ, তুমি এত কি ভাবছো? না অজিত, ভাবছি হরিনাথ মাস্টারের কথা। দেখো, তার চটি না পরে যাওয়ার একটা কারণ থাকতে পারে যে পালাতে গেলে শব্দ হবে, কিন্তু জামা জামা পরে গেল না কেন? চোখের চশমাটাই বা কেন ফেলে গেল? না, জামা পরে যায়নি এটা তুমি কি করে ভাবছো? তুমি হয়তো লক্ষ্য করনি অজিত, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ওর ঘরের দড়িতে দেওয়ানজিৎ দেওয়া সমস্ত জামাগুলোই ঝুলছে। অজিত, আমার কেমন যেন গন্ডগোল লাগছে। হরিনাথ মাস্টার বেঁচে আছে তো? তার মানে তুমি কি বলছো, খুন? না, আমি এখনই সঠিক করে কিছু বলতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে বলো তো সেদিন কি তিথি ছিল? তিথি? হ্যাঁ বলো। কেন জানি না আমার মনে হচ্ছে যে অমাবস্যা। অজিত, একটু পা চালিয়ে চলো তো, যদি ভুবনের কাছে পঞ্জিকা থাকে তাহলে একটু নিশ্চিত হয়ে নেব। এসো এসো, চলো। সত্যি কথা বলো অনাদি। সত্যি কথা বলছি বাবু, ছোটবেলা আপনাকে কোলে পিঠে করে মানুষ করি, বউ ঠাকুরের ভুল বুঝছি, এ মহাপাপ আমরা করিনি বাবু। আমার মেয়ে অপরাধী হতে পারে বাবু, আমরা কিন্তু এ মহাপাপ করিনি বাবু। ঠিক বলছো, তোমরা মারোনি। সত্যি কথা বলছি বাবু, এই দর্বের দিব্যি দিয়ে বলছি, আমরা যদি মিথ্যে কথা বলি বাবু আমাদের মাথায় বজ্রের ঘাত হবে বাবু। ঠিক আছে ঠিক আছে, শোনো, কিন্তু রাধাকে এখানে রাখা যাবে না। লোক জানাজানি হবার আগেই ওকে এখান থেকে সরিয়ে দিতে হবে। কালকে বাবু ওকে কাশি দিয়ে আসবো, ওখানে ওর মাসি থাকে বাবু। ঠিক আছে, তাই করো। আর শোনো, যদি যদি খরচ চালাতে না পারো। আপনারা বাগানে বেড়াচ্ছেন বুঝি? হ্যাঁ বেড়াচ্ছিলাম। তা মামনি আপনাকে কি যেন বলছিল? ও পাগলির কথা বলবেন না, ওর এখন বায়না ধরেছে যে শিয়ালের ডাক ডাকতে হবে। তাই নাকি? সেটা কিরকম? দিদি ভাই, এখন কাজের সময়, এখন এখানে না, আমি তোমাকে পরে শোনাবো। তুমি এখন যাও মায়ের কাছে বসে পড়াশুনো করো, গে যাও। না, এখন তোমাকে শোনাতেই হবে। ও দিদি ভাই, বললাম তো আমি তোমাকে পরে। আচ্ছা 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 আচ্ছা, তুমি যখন ঘুমোতে যাবে তখন আমি তোমাকে শোনাবো, কেমন? শোনাবে কিন্তু, তাহলে আমি শোবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শোবে, আমি তোমাকে ডাক শোনাবো, কেমন? যাও এখন যাও এখন যাও। ব্যোমকেশ বাবু, হ্যাঁ, এইমাত্র থানা থেকে লোক খবর নিয়ে ফিরে এসেছে, মাস্টারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি তাহলে এখন যাই, আমার একটু কাজ আছে। এক মিনিট, অনাদি নামে কেউ কি আপনাদের কর্মচারী আছে? হ্যাঁ, অনাদি জমিদার বাড়ির সরকার। আচ্ছা, সে থাকে কোথায়? সে ওই বহুদূরের পুরনো চাকর তো, বাড়ির পেছনের দিকে কয়েকটা ওই আস্তাবল মতো আছে, সেই আস্তাবলের পাশেই কয়েকটা পুরনো ঘর আছে, এই ঘরগুলোকে নিয়ে সে থাকে। একলা? না একলা নয়, ওর এক বিধবা মেয়ে আছে আর স্ত্রী, স্ত্রীও আছে। ওই মেয়েটি কদিন ধরো খুব অসুখে ভুগছে, তা আমি ওনাদেরকে বলছি যে কবিরাজকে ডাক, ও কবিরাজকে ডেকে একটু চিকিৎসা টিকিৎসা করাও। তা ও আমার কোনো কথা শুনতে চায় না, ও বলে কি যে ও এমনি এমনি সেরে যাবে। কেন বলুন দেখি? না সেরকম কোনো কারণ নেই, আসলে এই বাড়ির চারিদিকে কারা কারা থাকেন আমি একটু জানতে চাইছিলাম আর কি, নিছক কৌতূহল। আচ্ছা কালীগতিবু, এই অন্যান্য আমলারা কি চৌহদ্দির বাইরে থাকেন? হ্যাঁ হ্যাঁ,
ওই কয়েক ঘর আমলাকে এই চৌহদ্দির বাইরে বসত বাড়ি করে দেওয়া হয়েছে। আসলে আগের যে জমিদার বাবু তিনিই এই ব্যবস্থাটা করে দিয়ে গিয়েছিলেন। শহর থেকে যাতায়াতের খুব অসুবিধা হয়, কাজেরও অসুবিধা হয়, তাই তাদের জন্য একটা আলাদা পাড়া তৈরি করে দেওয়া হয়েছিল, বেশি না, 7-8 ঘর। তা শহরটা এখান থেকে কতটা দূরে? মাইল পাঁচেক হবে। ওই তো এই পূব দিকে সোজা এগিয়ে গেলে মাইল পাঁচেক দূরে শহর। এই 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 রাস্তা ধরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? আরে ব্যোমকেশবাবু, চলুন ভেতরে চলুন, ওখানে ভেতরে গিয়ে গপ্প গুজব করা যাক। হ্যাঁ, প্রস্তাবটা তো মন্দ নয়, কি বলো অজিত? হ্যাঁ নিশ্চয়ই, এই আপনিও চলুন না আমাদের সঙ্গে। না না, সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ, আমার আবার সন্ধ্যা আনিকের সময় পেরিয়ে গেলে খুব অসুবিধে হয় আমার নিজের। যা বলবেন আপনারাই গো। বেশ আসুন, আপনারাই আসুন। হ্যাঁ ভুবন বলেন। বলছিলাম তুমি তো এই বাড়িতে অনেকদিন আছো। আচ্ছা, ওই যে তোমাদের মাস্টারমশাই ছিলেন হরিনাথ বাবু, হ্যাঁ, তা উনি কি চশমা পরতেন? হ্যাঁ পরতেন তো, 24 ঘন্টা চশমা পরে থাকতেন। একদিন স্নান করতে যাচ্ছিল, হঠাৎ খেয়ে পড়ে গেল, চশমা ছাড়া না একদিনে চলতে পারে না। আচ্ছা, ওনার কজোড়া চটি ছিল? জুতা ফের কজোড়া থাকবে, এক জোড়াই, তাও সরকার থেকে কিনে দিয়েছিল মনে করেন। সেদিন যে জুতারা পরে এলো না, এমন ছিঁড়া বুঝলেন যে কুত্তাও খায় না। খো, আমরা ছুঁড়া জঙ্গলের দিকে ফেলে দিয়েছিলাম। বেশ বেশ, ভালো করেছে। ও হ্যাঁ, আমি দেখলাম যে ওই হরিনাথ বাবুর ঘরের দেয়ালে একটা মা কালীর ছবি টাঙানো আছে, তা সেটা কি উনি আসবার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন? না না, উনি মনে করেন খড়কে কাঠিও কিছু আনেননি সঙ্গে করে, দেওয়ানজি আছে না, ওই দেওয়ানজির কাছ থেকে একদিন নিজে নিয়ে এসে নিজের ঘরে টাঙিয়ে দিয়েছিল। বুঝলাম। আচ্ছা ভুবন, তুমি এখন আসতে পারো। আপনাদের আর কিছু লাগবে না? খো না। ও হ্যাঁ শোনো, হ্যাঁ তোমাদের এ বাড়িতে কোনো পাঁজি আছে? আর যদি থাকে তাহলে একটু নিয়ে আসবে। পঞ্জিকা? হ্যাঁ হ্যাঁ, পঞ্জিকা আছে। আচ্ছা এক্ষুনি লাগবে কি? এক্ষুনি লাগবে। ঠিক আছে আনছি। বেশ সুন্দর কথা বলে না? হ্যাঁ, ভাষাটা কেমন যেন একটা। যাই হোক বসো। হ্যাঁ তো ভয় পাও কেন? আমার মনে হচ্ছে এটা শিয়ালের ডাক হুজুর। শিয়ালের ডাক? বাপরে বাপ, একেবারে বাড়ির এত কাছে? শিয়াল আসল লয় নকল, ওই যে বেবি দিদি আছে না, সন্ধ্যা থেকে বায়না ধরেছে মনে করেন কি শিয়ালের ডাক শুনবে, তাই দেওয়ানজি ডাকছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি বলছিল বটে। আচ্ছা দেওয়ানজির কি অদ্ভুত ক্ষমতা, হ্যাঁ একেবারে হুবহু শিয়ালের ডাক, নকল বোঝবার জো নেই। আগে হ্যাঁ হুজুর, এই যে দেওয়ানজি আছেন, হ্যাঁ মনে করেন কি সিংহ বাঘ শিয়াল কুত্তা সব কিছুর ডাক ডাকতে পারে। বাপরে বাপ, কি ক্ষমতা! কি ব্যাপার ব্যোমকেশ? কিছু না, দাও পঞ্জিকাটা দাও। হ্যাঁ লেন। ভুবন তুমি এখন আসতে পারো। ঠিক আছে। অজিত। হ্যাঁ বলো। এই দেখো
তার মানে যে রাত্রে মাস্টার নিরুদ্দেশ হয়েছিল সেই রাতটা ছিল অমাবস্যা। বাবু অজিত। হ্যাঁ বলো, কোথায় গেলে? এই তো বলছিলাম, এই সাত সকালে জঙ্গল ভ্রমণটা কেমন লাগছে তোমার? বেশ বেশ উপভোগ করছি বুঝলে। হাতে রাইফেল, যদি পাঞ্জাবি, একেবারে নিখাদ বাঙালি শিকারি। হ্যাঁ শিকার তো করবে চোখ দিয়ে। যাই হোক, হ্যাঁ তবে এখানে এ বাড়িতে দেখছি যে এই শীতকালে সকাল আটটার আগে কেউ ঘুম থেকেই ওঠে না, এটাই বোধ হয় বাড়ির রেওয়াজ। হ্যাঁ সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে বুঝলে। সেই সুযোগে বরঞ্চ এই পাখি শিকারে বেরিয়ে গেলাম। আসলে কি হয়েছে জানো তো ব্যোমকেশ, এই বন্দুক চালাতে শেখার পর সামনে যা দেখছি মনে হচ্ছে তাকেই ওই না 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 মাচালে ভাই। তার মানে তুমি বলতে চাইছো যে কুমার বাহাদুর আমাদের কাছে এই বন্দুক দুটো আর ওই কার্তুজ ফেলে গিয়ে ভালোই করেছেন। হ্যাঁ সে তো বটেই। এই চলো তো, কি হলো? জিবিটাই উঠি। আচ্ছা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই অজিত। হ্যাঁ বলো। ওই দেখো নিচের দিকে একবার তাকাও, এদিকে এদিকে। হ্যাঁ দেখছি সবুজ ঘাসের যে এলাকাটা শেষ হয়েছে না, হ্যাঁ ওর পর থেকেই সেই অনিশ্চিত ভয়শঙ্কুল চোরাবালির এলাকাটা আরম্ভ হয়েছে। কিন্তু কোথায় যে সেই ভয়ানক চোরাবালিটা আছে সেটাই এখনো পর্যন্ত কেউ জানে না। আচ্ছা ওদিকটা দেখো, ওখানে একটা কুড়ে ঘর দেখেছো? হ্যাঁ তাই তো। এখানে কি থাকে বলো তো? একবার দেখবে নাকি? চলো দেখা যাক। চলো। কিন্তু দাঁড়া, এখান দিয়ে কি করে নামবো? তোমার চিন্তা নেই, তুমি যে পায়রাটা মেরেছো না সেটা মরে গেছে, মরা পাখি ওড়ে না। চলো আস্তে। অজিত বলো। আমার মনে হচ্ছে সম্প্রতি এই ঘরে কোনো মানুষ এসেছিল। তুমি লক্ষ্য করে দেখেছো যে এই খড়গুলো বিছানা আছে সেগুলো কিরকম দেবে গেছে, আর কোনো একটা ভারী জিনিস ঘরের কোণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কি? হয়তো গরু চড়াতে এসে রাখাল ছেলেরা এখানে এসে খেলা করে, সেই কারণেই হতে পারে। এ কি ব্যোমকেশ? হ্যাঁ কি হলো? পাখিটা তাই তো, পাখিটা তো নেই, মরা পাখি উড়ে গেল নাকি? আশ্চর্য। দাদা নিশ্চয়ই আশেপাশে কেউ আছে জানো। অজিত আর এক পাও এগোবে না বাড়ির দিকে। তুমি এক মিনিট দাও। যা সন্দেহ করেছি ঠিক তাই। ও সত্যি ব্যোমকেশ, তুমি আমার প্রাণ বাঁচালে ভাই। এই সেই বিখ্যাত চোরাবালি। কিন্তু একটা ব্যাপার অজিত, আমরা যে এই চোরাবালির সন্ধান পেয়েছি এটা যেন ঘুণাক্ষর কেউ না জানতে পারে। না 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 না, মাথায় রাখবে, কাউকে বলবো না। এখন চলো এখান থেকে। হ্যাঁ কেউ এসে পড়ার আগে আমরা বেরিয়ে চলো এদিক দিয়ে, এক পাও এদিকে যাবে না। আরে ব্যোমকেশ বাবু আপনারা ঠিক আছেন? হ্যাঁ ইয়ে জাগে কিছু পেলেন? না তেমন কিছু পাইনি, কিন্তু আপনি এত হন্তদন্ত হয়ে কি ব্যাপার? না শুনলাম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, সেই জন্যই আমি ছুটতে ছুটতে এলাম, মানে যদি আপনারা কোনো বিপদে পড়েন। বাঘ? হ্যাঁ। কিন্তু কে বললো আপনাকে কথা? বললো মানে আমার ওই গয়লাটা বলছিল কাল সারা রাত্রির নাকি গরুগুলো খুব ছটফট করেছে, আর দেওয়ান কাকাও বলছিলেন কাল রাত্রিরে নাকি বাঘের গর্জন শুনেছেন।
যাকে ছেড়ে দিন সব, চলুন ফেরা যাক, চাটা কিছুই তো খাননি, চলুন আসুন। চলুন। ও হ্যাঁ, আর একটা কথা, এই আসার সময় দেখলাম যে একটা কুঁড়ে মতো ঘর, তা এই নির্জন জায়গায় এরকম একটা ঘর কে বানিয়েছে? আপনি যদি একটু আলোকপাত করেন। কি জানেন, আজ থেকে বছর পাঁচেক আগে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছিলেন আমার এখানে। তিনি চেয়েছিলেন আমার আশ্রয় থেকে তন্ত্র সাধনা করবেন। তা আপনি অনুমতি দিয়েছিলেন? দূর মশাই, ওসব সাধু সন্ন্যাসীতে আমার বিন্দুমাত্র ভক্তি নেই। ওদের বুঝো কি আমি সহ্য করতে পারি না। আমি তখনই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলাম, নেহাত দেওয়ান কাকা বারণ করলেন। তারপরে দেওয়ান কাকার সঙ্গে কথাটা বলে ঠিক হলো যে আমাদের জমিদারিতে কোনো নির্জন স্থানে উনি একটা কুঁড়ে বেঁধে থাকবেন, সেখানেই সাধনা করবেন, আর আমাদের ভান্ডার থেকে ওর জন্যে সিধে পাঠানো হবে। বুঝতে পেরেছেন তো? মাস ছয়েক ছিলেন বাবাজি এখানে, তারপর হঠাৎ একদিন উধাও হয়ে গেল। তারপর থেকে ওই কুঁড়ে ঘরটা খালি পড়ে রয়েছে। ঠিক তাই। চলুন। ও হ্যাঁ, আমি বলছিলাম যে আপনার কাছে একটা অনুমতি চাওয়ার ছিল। কয়েকটা জরুরি বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমি একবার শহরে যাব, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তা অজিতবাবুর সঙ্গে যাবেন? না না, উনি থাকুন, আমি একাই যাব। বেশ, হয়ে যাবে, চলুন আসুন। চলুন। আরে বেবি, এসো উপরে বসো। গুড গার্ল। কি ব্যাপার, আজকে তুমি দুপুরে ঘুমোওনি কেন? না, আমি দুপুরে ঘুমাই না। বাহ, তাহলে জানো আজ মিনিট তিনটে ছানা হলো। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। তা বেবি, তুমি আজকে সকালে আসোনি কেন? আসবো কি করে, ওদের তুলে করে দুধ খাইয়ে তবে আসছি। জানো আজ আমার মনে ভারী দুঃখ। কেন দুঃখ হয়েছে কেন তোমার? জানো মা আজ তিন দিন ভাত খায়নি। ও, তোমার মার অসুখ করেছে বুঝি? না, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। গাড়ি? আমাদের নতুন গাড়ি। আচ্ছা, তুমি আঁকতে জানো? হ্যাঁ, আমি তো একটু আধটু আঁকতে জানি। বা, এটা তোমার খাতা? তো এই যে এখানে বড় বড় করে এই যে হাতের লেখা, এটা কার? মাস্টার মশাই। মানে হরিপদ মাস্টারের? হ্যাঁ। বা, আর এই অঙ্কগুলো ওনার করা? আচ্ছা, বা এটা ভারী মজার। বেশ, তাহলে বলো এখন আমি কি আঁকবো। একটা রাক্ষস, কুকুর, বাঘের ছবি এঁকে দাও না, খুব ভালো ছবি কিন্তু। আচ্ছা বেশ, তাহলে আমি ওকে চেষ্টা করি। একটা কাজ করি বুঝলে, প্রথমে আমি একটা রাক্ষসের ছবি আঁকি। এই হচ্ছে রাক্ষসের চোখ। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন কালীগতিবাবু? ও হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে আমার বাবা পরাশর ভট্টাচার্য কালী ভক্ত ছিলেন, তিনি আমার নাম রাখেন কালীগতি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা বংশ পরম্পরায় কালী ভক্ত? না, ঠিক বংশ পরম্পরায় বলা যায় না, তবে এই যে বঙ্কেশ, তোমরা এখানে এসো। কি হলো? কি কি হলো বঙ্কেশ বাবু? না, তেমন কিছুই নয়, তবে পুলিশের ধারণা হচ্ছে যে হরিনাথ মাস্টার প্রজাদেরই মধ্যে কারো বাড়িতে লুকিয়ে আছে। আচ্ছা, ও ও, আপনার জন্য চা বলি? না না, ধন্যবাদ, তার কোনো প্রয়োজন নেই এই সময়। আচ্ছা, আমি বলছিলাম কি, পুলিশের যা ধারণা সেই ধারণাকে কি আপনি সমর্থন করেন?
না, আমার ধারণা একটু অন্যরকম। আপনার ধারণা হরিনাথ বেঁচে নেই? আপনি কি করে জানলেন অজিত? হ্যাঁ মানে ওই হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, তবে আমার ধারণা ভুলও হতে পারে। আমার মনে হয় আপনি ভুলই করছেন ব্যোমকেশ বাবু। আমার ধারণা সম্ভবত হরিনাথ মরেনি। আপনি নতুন কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, একে ঠিক জানা বলে না, তবে আমার দৃঢ় বিশ্বাস যে হরিনাথ ওই বনের মধ্যে লুকিয়ে থাকে এই শীতে। না, ব্যাপারটা কী জানেন তো, আসলে ওই বনের মধ্যে এই কাপালিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। সেই কুঁড়ে ঘরে বাঘ ভালুকের ভয়ে রাতের বেলা হরিনাথ লুকিয়ে থাকে। আচ্ছা কালীবতী বাবু, আপনি যে এই কথাগুলো বলছেন এর পেছনে কোনো প্রমাণ আছে আপনার কাছে? না না না, সেরকম প্রমাণ আমার কাছে কিছু নেই। এটা এটা আমার ধারণা। যাকে এসব কথা, আপনি নিশ্চয়ই এখন বিশ্রাম করবেন, আমিও আমার কাজ আছে, একটু আমি একটু কাজে চলে যাই এখন। হ্যাঁ, চোরাবালির কথাটাও সবাইকে রাষ্ট্র করে দিয়েছ তো? না না, আমি আমি সে কথা বলিনি, আমি শুধু বলেছিলাম যে হরিনাথ। আমি বুঝতে পেরেছি। যাক বাবা, তুমি আমাকে স্বস্তি দিলে বুঝলে। আমি ভেবেছিলাম তুমি এত রেগে গেছো যে তোমার সঙ্গে একা করে থাকতেই আমার ভয় করছিল বুঝলে। ভাবছিলাম হয়তো এই মাথাটাই আমার চিবিয়ে খাবে, কে জানে হয়তো সবাইকে কথাটা বলে আমি ভুল বলেছিলাম। কিন্তু ব্যোমকেশ, তুমি তো আমাকে এই কথাটা বলে দাওনি যে এই কথাটা কাউকে বলা যাবে না। কি বা তুমি ওই রবি ঠাকুরের গানের নায়কের মতো কথা বললে। কিরকম? ওই যে, বারণ করিলে গাহিব না, আর বারণ না করিলে তারস্বরে গাহিব। যাই হোক, দুপুরে কি করলে? দুপুরে হ্যাঁ, কাগজ এই যে দেখো। কি ও, এটা নতুন কিছু নয়, আমি জানি। এর দ্বিতীয় লাইনটা সম্পূর্ণ করলে দাঁড়ায় যে রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়বে, তার মানে হরিনাথ পঞ্জিকা পড়েছিল। আর কিছু? হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে ওই বেবি বললো বুঝলে যে এই হিমাংশুবাবুর সঙ্গে তার স্ত্রীর নাকি প্রচণ্ড ঝগড়া চলছে। মানে ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গত 3 দিন যাবৎ তার স্ত্রী কিছুই খায়নি। আর একটা জিনিস, আজই দুপুরবেলা দেখলাম যে হিমাংশুবাবু গাড়ি করে বাইরে বেরিয়ে চলে গেল। আচ্ছা ব্যোমকেশ, এই এটাতে তোমার কী মনে হয় বলো তো? তোমার কী মনে হয়? দেখো ব্যোমকেশ, আমার মনে হয় যে হিমাংশুবাবু আমাদের কাছে কোনো একটা বিষয়ে লুকোচ্ছেন। আর আর একটা বিষয়ে তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, আমাদের অতিথি রূপে পেয়ে হিমাংশুবাবু কিন্তু খুব একটা খুশি নয়। ঠিক ধরেছ, ওনাকে দেখে ঠিক বোঝা যায় না যে উনি কতটা উঁচু দরের মানুষ। তবে এটা ঠিক, ওনার মতো ভদ্র সহৃদয় মানুষ খুবই কম আছেন। এসব কথা তুমি কি করে বলছো? দেখো, আজকে আমি অনাদি সরকারের মেয়ে রাধাকে দেখলাম। মেয়েটি বিধবা, বয়স কত হবে, এই 17-18, দেখতেও বেশ, কিন্তু দুর্ভাগ্যের পীড়নে আর লজ্জায় একেবারে নুয়ে পড়েছে মেয়েটি।
আর একটা কথা কি জানো তো, আমরা যৌবনের উন্মাদনার অপরাধকে বড় বেশি শাস্তি দিই, আর বিশেষ করে অপরাধী যদি মহিলা হন। আরও একটা ব্যাপার তুমি লক্ষ্য করে থাকবে যে মহিলারাই মহিলাদেরকে বেশি শাস্তি দেন। কেন দেন কে জানে। তবে কি না অজিৎ, চলো এখন শুয়ে পড়ি, অনেক রাত হলো। কিন্তু আমি ভাবছি এই ব্যাপারটা কোথায় গিয়ে শেষ হবে। আমার যা কিছু জ্ঞাতব্য ছিল সবই তো জানা হয়ে গেছে, কিন্তু লোকটাকে কিছুতেই ধরা যাচ্ছে না। অজিৎ, একটা ফাঁদ পাততে হবে, বুঝেছো? ফাঁদ। সেই ফাঁদটা কি বলো তো ব্যোমকেশ? দেখো, যদি আমাকে কিছু বলার হয় তাহলে সেটা স্পষ্ট করে বলো, না হলে কিছু বলো না। জানার মতো তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিছুই বুঝে উঠতে পারছো না? না, কিচ্ছু না। আশ্চর্য। দেখো, আমার মনে যতটুকু সন্দেহ ছিল সেটা আজকে শহরে যাওয়ার পর দূরীভূত হয়েছে। আমি গোটা বিষয়টা চোখের সামনে এখন সিনেমার মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, শহরে সারাটা দিন তুমি কি করলে বলো তো? মাত্র দুটো কাজ। এক হচ্ছে স্টেশনে গিয়ে আমি অনাদি সরকারের মেয়ে রাধাকে দেখলাম। রাধাকে দেখার জন্যই আমি সেখানে গোপনে লুকিয়েছিলাম। আর দ্বিতীয়ত আমি রেজিস্ট্রি অফিসে গেলাম, ওখানে দুটো জরুরি দলিলের সন্ধান করলাম। তাতেই তোমার এত দেরি হলো? তা লাগবে না, সময় লাগবে না। তুমি জানো না রেজিস্ট্রি অফিসে কতটা সময় লাগে, কতটা তদবির তদারকি করতে হয়। তারপর? তারপর আবার কি? তারপর এখানে ফিরে এলাম। তুমি যে কেন আমাকে স্পষ্ট করে কিছু বলো না, আমি না এটা বুঝতে পারি না, জানো তো। আমি শুধু ভাবছি এই চোরাবালি রহস্যটার কথা। বুঝলে অজিত, যত সময় যাচ্ছে এই চোরাবালির রহস্যটা ততই ঘনীভূত হচ্ছে। এত রাত্রে আবার কে এলো বলো তো? সেটাই তো ভাবছি, দাঁড়াও দেখছি। যাই, কেশবাবু একবার দরজাটা খুলুন। আসুন 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 ব্যোমকেশ বাবু। হ্যাঁ বলুন। একবার আমার সঙ্গে একটু আসুন না, একটা জিনিস দেখাবো। হ্যাঁ, কিন্তু এত রাতে কি দেখাবেন বলুন তো অজিত বাবু। হ্যাঁ বলুন। আপনি ঘুমননি দেখছি। হ্যাঁ, আপনিও আসুন না, আসুন না, তারপর আপনাকে সব কথা বলছি। আসুন। বেশ, চলুন। অজিত এসো। হ্যাঁ, আসুন আসুন ব্যোমকেশ বাবু, আসুন আসুন আসুন। আচ্ছা, এই এই শীতে কোথায় যাচ্ছেন বলুন তো? আসুন না আমার সঙ্গে, এইখানটা দাঁড়ান, ওই দূরে তাকিয়ে দেখুন। কি কিছু কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা আলো, না আলো আগুনও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথায়? ওই জঙ্গলের ধারে যে কুঁড়ে ঘরটা আছে, ওই সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে আপনি আগুনটা দেখতে পাচ্ছেন। এটা তো সেই কাপালিকের ঘর। তা সেই কাপালিক কি কুঁড়ে ঘরে আবার ফিরে এসেছে নাকি? না না, আমার বিশ্বাস ওইখানে ওই হরিনাথ মাস্টার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এরকমই কিছু একটা তো আজকে সন্ধ্যেবেলা বলছিলেন। কিন্তু যদি তাই হয় তাহলে ওই হরিনাথ মাস্টার ওখানে আগুন জ্বালিয়ে এখন করছেটা কি? না মানে এত শীত পড়েছে, শীতের প্রকোপ থেকে বাঁচতে হয়তো আগুন জ্বালিয়েছে। হতেও পারে, যদি সত্যি সত্যি হরিনাথ মাস্টার বেঁচে থাকে তাহলে
সবকিছুই সম্ভব। ব্যোমকেশ বাবু আপনি কেন বিশ্বাস করছেন না? বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমি বলছি হরিনাথ বেঁচে আছে। আর তা নাহলে দেখুন না, এই যে মানুষের সমাজ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে ছাড়া ওইখানে এত রাত্রিতে কে আগুন জ্বালাবে? সে যাই হোক, কথাটা হচ্ছে যে হরিনাথ মাস্টার হোক আর অন্য কেউ, আমাদের তো ওখানে গিয়ে দেখা দরকার। অজিত তুমি কি যাবে এখন? হ্যাঁ। না 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 ব্যোমকেশ বাবু, আমি বলি কি এখন যাওয়াটা ঠিক হবে না। কেন? ওই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, আর আলো ছাড়া আপনারা তো ওখানে যেতে পারবেন না। আর আলো দেখলে ও কিন্তু সতর্ক হয়ে পালিয়ে যাবে। আমার মনে হয় আপনারা কালকে বেলাবেলি গিয়ে আগে দেখে আসুন জায়গাটা, তারপর ওখানে যাবেন। বেশ, যা বলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাকে আমার আরেকটা কথা জিজ্ঞাসা করার আছে। আবার কি? আপনি কি তন্ত্র সাধনায় বিশ্বাস করেন? না না মশাই, ওসব বুঝডুকিতে আমার বিশ্বাস নেই। আমি জীবনে যতগুলো তান্ত্রিক দেখেছি সব বেটা মাতাল আর লম্পট। চলুন চলুন। এই ঘরখানা, তবে যাই বলুন জায়গাটা কিন্তু খুব সুন্দর, চমৎকার। আপনারা রাত্রে এই ঘরটাতে থাকবেন বটে, আমার কিঞ্চিত দুর্ভাবনা হচ্ছে। কেন বলুন তো? শুনতে পাচ্ছি সম্প্রতি একটা বাঘ নাকি এই জঙ্গলে এসে থানা গেড়েছে। তাতে অসুবিধা কিছু নেই, কারণ আমরা তো বন্দুক নিয়ে আসবো। বাঘ যদি আসে এই অন্ধকারে কোনো কাজেই লাগবে না। যা হোক, আশা করি বাঘের জবটা মিথ্যে, বন্দুক আনবার দরকার হবে না। তবে সাবধানের তো মার নেই বটেই তো, আপনাদের একটু সতর্ক করে দিই, যদি রাত্রে বাঘের ডাক শুনতে পান তাহলে কিন্তু ঘরের ভেতরে আর থাকবেন না, এই দিক দিয়ে বাইরে বেরিয়ে আগল দিয়ে দেবে। বাঘ যদি বা ঘরের ভেতরে ঢোকে বালির ওপরে গিয়ে দাঁড়াতে পারবে না, তারপর আপনারা ওই বালির ওপরে গিয়ে দাঁড়াবেন ওইখানে। হ্যাঁ, কেন ওখানে দাঁড়াবো কেন? তাহলে বাঘ আর ওই বালির ওপর যেতে পারবে না। ও আচ্ছা, হ্যাঁ বটেই তো। না তাহলে তো আর বন্দুকের কোনো প্রয়োজন হচ্ছে না অজিত। হ্যাঁ আমি বলছিলাম তো, আবার একটা মুশকিল আছে, মানে অজিত তো ওই নতুন বন্দুক চালানো শিখেছে, কখন ফস করে চালিয়ে দেবে পালিয়ে যাবে শিকার, এটাই ভালো হলো। তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল চল। আচ্ছা হিমাংশুবাবু, কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল মানুষকে জেনে শুনে শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্যে নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তার কি শাস্তি হতে পারে? মৃত্যু। আ টুথ ফর আ টুথ, অ্যান আই ফর অ্যান আই। এক্স্যাক্টলি। তোমার কি মনে হয়? আমারও তো তাই মনে হয়। হিমাংশুবাবু, আমরা আজকে ওই কাপালিকের কুঁড়ে ঘরে যাব। সে কি? কেন? সেটা এই মুহূর্তে আপনাকে বলতে পাচ্ছি না, তবে আমরা একলা যেতে ঠিক সাহস হচ্ছে না, আপনাকে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যেতে পারি আমি, কিন্তু আপনি যে যাচ্ছেন সেটা যেন কেউ ঘুণাক্ষরও জানতে না পারে, তাহলে সব ভেস্তে যাবে। বেশ তাই হবে। তাহলে আজকে আমরা ঘন্টাখানেকের মধ্যেই বেরোচ্ছি, আর আমরা বেরোনোর কিছুক্ষণ পরেই আপনি বেরোবেন, কিন্তু সাবধান, কেউ যেন টের না পায়। এমনকি আমরা যে বেরিয়েছি এই খবরটা যে আপনি জানেন সেটা যেন কেউ আন্দাজ করতে না পারে। তাহলে এক কাজ করা যাক, আমরা গিয়ে খাওয়া দাওয়া করে তৈরি হইনি। আর একটা কথা,
আপনি আপনার সবচেয়ে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন, তার কারণ আমরা দুজনের কেউই বন্দুক নিচ্ছি না। বেশ, আপনি ভাববেন না আমি ঠিক সময় পৌঁছে যাব। ওমকেশ বাবু, আরে আসুন আসুন। যাচ্ছেন? হ্যাঁ, বন্দুক নেননি দেখছি। বেশ বেশ, মনে রাখবেন বাঘের ডাক শুনতে পেলেই বালির ওপরে গিয়ে দাঁড়াবেন। বিলক্ষণ, আমার সব মনে আছে আপনি যা যা বলেছেন। তাহলে দেরি কেন, এগিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগোই। হ্যাঁ আচ্ছা। দুক্কা 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 দুক্কা, কিছু দেখা যাচ্ছে না, তাহলে টর্চটা বার করো। হ্যাঁ তাই তো। এসো, বসো বসো। আমার বসবে? বসো না। এখন একটু সময় আছে। এ কি কি আবার সিগারেট ধরাচ্ছ কেন? কেন দেখে ফেলবে কেউ? কিচ্ছু দেখতে পাবো, আপনি দেখো আমি এমন ভাবে কায়দা করে আগুন ধরাবো না কেউ। কতক্ষণ যে এখানে বসে থাকতে হবে আমি সেটাই ভাবছি, আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। এক ভয়ঙ্কর পরীক্ষার মতো পেরেছে। আসো, কি ব্যাপার? আপনারা তো দেরি কেন? কেন আমি খুব বেশি দেরি করে ফেললাম? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর বলুন কি করতে হবে। শুনুন, আমি এখানে এসেছি। হ্যাঁ বাবু, এটাই হচ্ছে সুযোগ। আপনি আপনার সেই অসামান্য ক্ষমতাটাকে কাজে লাগান। শব্দবেদী বাবু, উনি চলে গেছে। যদি প্রেতলোক বলে সত্যি কোনো জায়গা থাকে তাহলে এতক্ষণে বোধহয় হরিনাথ মাস্টারের সঙ্গে ওনার মোলাকাতও হয়ে গেছে। এই হিসেবের খাতাগুলোর উপর আপনি যদি একটু নজর করেন তাহলে বুঝতে পারবেন যে 1,00,000 টাকা দেনা আপনার কেন হয়েছিল। আমি আমি এখনো ঠিক বুঝতে পারছি না, জানেন, কি করে কি হলো।
খুব স্বাভাবিক। আপনার এখন যা মনের অবস্থা তাতে সবকিছু গুলিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তবে আমি টুকরো টুকরো ঘটনাগুলো জুড়ে এই রহস্যের যে কাঠামোটা আমি তৈরি করেছি সেটা আমি আপনাকে শোনাব। তার আগে এই দলিলগুলো একটু ধরো। এগুলো কিসের দলিল? এগুলো হচ্ছে আপনি মহাজনের কাছে তমসুক লিখে যে টাকাটা ধার নিয়েছিলেন সেই তমসুক মহাজন টাকার বিনিময়ে কালীগতিকে রেজিস্ট্রি করে দেয়। দেওয়ান কাকা, দেওয়ান কাকা এগুলো কিনেছিলেন? কিনেছিলেন হিমাংশু বাবু, আর সেটা আপনারই টাকায়। অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। কি সাংঘাতিক! হিমাংশু বাবু, এগুলো আপনি ছিঁড়ে ফেলতে পারেন। কালীগতি বাবু আর আপনার কাছ থেকে টাকা চাইতে আসবে না। সে দেনার দায়ে আপনার গোটা সম্পত্তিটাই আত্মসাৎ করার তালে ছিল, হয়তো করতেও তাই বছর দুয়েক সময় পেলে। কিন্তু মাঝখান থেকে এই অঙ্ক পাগল মাস্টারমশাইটা এসেই তার সমস্ত ফন্দি বানচাল করে দিল। ব্যোমকেশ, তুমি গোড়া থেকে বলো না। ব্যোমকেশ বাবু, আমি ভাবতে গেলেই আমার সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাওয়ারই তো কথা। তারপর হরিনাথ যতই খাতাগুলো দেখতে লাগলো ততই তার চোখে পড়লো যে হিসেবে হাজার হাজার টাকার গরমিল। তারপর? তারপর আর কি, তার পক্ষে যেটা সবচেয়ে স্বাভাবিক সে সেটাই করলো। কালীগতিকে গিয়ে সে হিসেবের গরমিলের কথাটা বললো। আর তারপরে সে? হ্যাঁ, তখনই সে মনে মনে সংকল্প করে ফেলেছিল যে হরিনাথকে সরিয়ে ফেলতে হবে। আমি অনেক আগে থেকেই এই কালীগতিকে সন্দেহ করেছিলাম, কিন্তু মাঝে ওই অনাদি সরকার আর তার মেয়ে রাধার গল্পটা শোনার পর আমার সব কিছু কেমন গুলিয়ে গেল। এসব আপনি কোত্থেকে জানলেন? কিছুটা আপনার কাছে শুনে আর বাকিটা অনাদিকে জেরা করে। কিন্তু রাধাকে স্টেশনে দেখার পর আমার সমস্ত সন্দেহ ঘুচে গেল। আমি বুঝতে পারলাম যে কালীগতি প্রকৃত অপরাধী, সেই হরিনাথকে খুন করেছে। আপনার উপর থেকে আমার সন্দেহটা চলে গেল। আচ্ছা ব্যোমকেশ বাবু, কাল রাত্রিরে আপনি যে আমাকে রাইফেল নিয়ে যেতে বলেছিলেন, কেন? আপনি কি জানতেন যে আমি বাঘের ডাক শুনে শব্দভেদী গুলি ছুঁড়ব? হিমাংশু বাবু, আমাকে মার্জনা করবেন আর দয়া করে ভুল বুঝবেন না। দেখুন কালীগতি বাবু যে ধরনের অপরাধ করেছিলেন আমার মনে হয় মৃত্যুই তার একমাত্র শাস্তি। জানবেন, তিনি যে ফাঁসি কাঠে না ঝুলে আপনার হাতে গুলি খেয়ে মারা গেছেন এটা তার ভাগ্য। এখানে আপনি তো নিমিত্ত মাত্র। কালীগতি বাবু বাঘের ডাক ডেকে হরিনাথ মাস্টারকে ভয় দেখিয়েছিল, আর হরিনাথ মাস্টার ভয় পেয়ে ছুটতে গিয়ে ওই ভয়ঙ্কর চোরাবালির মধ্যে পড়ে আর তলিয়ে যায়। আপনি তো আমাকে বলেছিলেন আর টুথ ফর এ টুথ অ্যান্ড আই ফর অ্যান আই, তাই না? যাই হোক হিমাংশুবাবু, এবার দয়া করে আমাদের অনুমতি দিন। ওদিকে আবার কুমার বাহাদুর অপেক্ষা করছেন। ঠিক, আর আপনাদের আটকাবো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটি বিশেষ সংবাদ। চোরাবালি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হইতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়াছে। চোরাবালির জমিদার শিকার করিতে গিয়া বাঘের ডাক শুনিয়া গুলি চালাইলে বাঘের পরিবর্তে জমিদারির পুরাতন দেওয়ান কালীগতি ভট্টাচার্য মারা যায়।
বৃদ্ধ দেওয়ান অত রাত্রে জঙ্গলে কেন গিয়াছিলেন তা এখনও রহস্যাবৃত। জমিদার হিমাংশু রায় এই ঘটনায় বড়ই মর্মাহত হইয়াছেন। পুলিশ তদন্তে জানিতে পারিয়াছে এই ঘটনায় হিমাংশুবাবু কোনো অংশে দায়ী নহেন। আমি ভাবছি বুঝলে সত্যবতী, যে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠল, পশ্চিম দিক দিয়ে কি? কি হেয়ালি করছো বলো না কার চিঠি? তোমার পতিদেবতার। কি করো না? আরে সত্যি ব্যোমকেশের চিঠি। দাঁড়াও আগে দেখে নিচ্ছি চিঠিটা ঠিক কাকে লিখেছে, বুঝলে, মানে তোমাকে লিখেছে না আমাকে? না বুঝলে সত্যবতী, এই ব্যোমকেশটার মানুষ হলো না। কেন? আচ্ছা কোথায় বউকে চিঠি লিখবে তা না চিঠিটা লিখেছে আমাকে? আমি বুঝতে পারছি না তুমি যে কি দেখে ওর প্রেমে পড়েছিলে। ও তোমাকে লেখাও যা, আমাকে লেখাও তাই। এখন নাও পড়ো তো শুনি কি লিখেছে তোমার বন্ধু চিঠিতে। ভাই অজিত, বোম্বাই এসে পর্যন্ত তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কিরকম কষ্টকর কাজ তা তোমরা জানো। তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবালেশ্বর নামক শৈলপুরীর এই হোটেলে রাত্রি 10টার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি। অজিত, আমি ভূত প্রেতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু এবার ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন চারেক লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উঁচু পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে গেল, মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপ্তে। বাবা, তিনি আবার আমাকে ওই পুনার মহাবালেশ্বর না ঘুরিয়ে কিছুতেই ছাড়বেন না। অগত্যা মহাবালেশ্বর এসে এই হোটেলে উঠেছি। এখন হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক দু তিনজন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পারসি, নাম সোরা ভোমজি। আপনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলে তিনি আমাদের খুব আদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। আমরা গল্প করতে লাগলাম। মিস্টার বক্সি, হোমজি কিন্তু আমার বহুত পুরানা দোস্ত আছে। আচ্ছা, তাই এখানে এলে আমি সবসময় এই হোটেলেই উঠি, তাতে দোস্তের সঙ্গে মোলাকাতও হয়ে যায় আবার মহাবালেশ্বর ঘোরাও হয়ে যায়। এটাকে বাংলায় কি বলে জানেন? বাংলায় বলে যে হ্রদ দেখা আর কলা বেচা। আচ্ছা, হ্যাঁ বাংলায় আমি আবার একটু উইক আছি। আচ্ছা আচ্ছা, তো আপনি ভালো করলেন আপনিজি। ব্যোমকেশবাবুর নাম আমি অনেক শুনেছিলাম, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করতে পারলাম না যে এই জীবনে একবার অন্তত আপনার সাথে দেখা হবে। আই এম ভেরি প্লিজড, আপনার সাথে দেখা করে আলাপ করে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। তো আচ্ছাই হলো, আপনি ওনার খাতিরদারি করুন, গপসপ করুন, আমি আমার চাচার ওখান থেকে ঘুরে আসি। আপনি আজকে রাতে হোটেলে থাকবেন না? হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো, ও আমি 2-3 ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা, আপনি জি জাদা লেট মত করিয়েগা, কিউকি ও একটা সময় পড়তে গিয়ে না রাস্তাগুলো খুব নির্জন হয়ে যায়, আপনি তো সবই জানেন, আর বেশি কি বলবো। হ্যাঁ তো নমস্তে। হ্যাঁ নমস্কার। আচ্ছা আপনি তো প্রপার বাঙালি তাই না? বিলক্ষণ। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে 1.5 মাস আগে অবধি হোটেলের মালিকরা বাঙালি ছিলেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বাঙালি এত দূরে এসে হোটেল খুলেছিল? হ্যাঁ, তবে তারা একা ছিলেন না, তাদের সঙ্গে ইকুয়াল পার্টনারশিপে ছিলেন একজন গুজরাতি। আজকাল বাঙালিরাও ব্যবসায়ী। গঞ্জল রেডি? ঠিক আছে, তাহলে আপনি চানটা সেরে ফেলুন। হ্যাঁ, না না ভাই স্নান করতে বলবেন না, মানে এই শীতে আমি স্নান টান করবো না, আমি একবারে
ওই বোম্বাই ফিরে গিয়ে স্নান করব। ঠিক আছে ঠিক আছে, যাইয়ে আপ যাইয়ে, ও বাবুজি নাই নাই যাই। ঠিক আছে স্যার। আপনি বাঁচালেন মশাই এই শীতে, আর একটু হলেই মেরে ফেলেছিলেন। আচ্ছা আপনি তো বোম্বাইয়ের লোক, তা ওখানে থাকছেন না কেন? আপনার তো এখানেও সেরকম কোনো কাজ নেই। কি বলছেন ব্যোমকেশ বাবু, এই তো মার্চ মাস চলে এলো, আমাদের সিজন শুরু হয়ে যায়, তাই ভাবলাম অতিথি আসার আগে নিজের ঘরটা ঠিকঠাক করে নিই আর কি। চলুন না হোটেলের বাইরে দেখবেন, খুব সুন্দর। চলুন চলুন। হোমজি, বাঘের ডাক শুনলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, বাঘ এখানে? হ্যাঁ, সে প্রায় অনেকদিন হলো এই খাদে একজোড়া বাঘ ঘর করেছে। মানুষের রক্তের স্বাদ পেয়েছে তো, তাই বাইটরা কোথাও যাচ্ছে না। ও, তা এখনো পর্যন্ত কতগুলো মানুষ খেয়েছে ওরা? আমি তো একজনেরই কথা জানি, ভীষণ এক্সাইটিং স্টোরি, শুনবেন কি? হ্যাঁ শোনান না। ঠিক আছে আমরা ভেতরে যাই। হ্যাঁ চলুন আসুন। আচ্ছা ব্যোমকেশ বাবু। হ্যাঁ বলুন। আপনি ভূত টুত ভয় পান? ভূত না মশাই, অনেক অনেক লোক আছে যারা ভূতে ভয় পায়, ওই একা একা একটা ঘরে থাকতে পারে না। হ্যাঁ কিন্তু আমি সেই সব মানুষের মধ্যে পড়ি। তাহলে আপনার ওই থাকার ব্যবস্থা আমি যদি সেকেন্ড ফ্লোরে করে দিই কোনো অসুবিধে নেই তো? বিন্দুমাত্র নয়। আচ্ছা আপনি কোথায় শোন? আমি এই ফ্লোরে, ওই পাশের ঘরটা ওটা আমার। আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। হ্যাঁ আপনি বসুন। আসলে কি জানেন, মানে আমি বলছিলাম যে আপনিও যখন নিচেই শোন তাহলে আমাকেও। না না, আসলে হোটেলে কোনো অতিথি নেই, তাই ওই বিছানাগুলো ওই গোদাম ঘরে রাখা আছে। একমাত্র ওই সেকেন্ড ফ্লোরের ওই ঘরটায় যেখানে আগের মালিক আর তার স্ত্রী থাকতেন, সেই ঘরটা রেডি আছে, তাই। বেশ তো, সেই ঘরেই শোবো। হ্যালো, হ্যাঁ আপনিজি? হ্যাঁ বলিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, মে বল দেতা হুঁ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে বলে দিচ্ছি ব্যোমকেশ বাবুকে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গুড নাইট। কী ব্যাপার? না ওই আসলে আপনিজি যে রিলেটিভের কাছে গেছিলেন, সেই রিলেটিভরা আর ওনাকে ছাড়ছে না, তাই উনি রাতটা ওখানেই কাটাবেন, তা বললেন আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে। এটা খুবই স্বাভাবিক, আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। অবশ্য হ্যাঁ, আপনিজি বললেন যে আপনি সকালে 9টার মধ্যে তৈরি থাকবেন, উনি এসে আপনাকে নিয়ে যাবেন। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আপনার ওই রোমহর্ষক কাহিনীটা তো শোনা হলো না। ও হো, হ্যাঁ 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 হ্যাঁ, তা বেশ না শুনুন, খুব রোমাঞ্চকর একটা গল্প, মানে আগেকার দুই মালিকের মধ্যেই ব্যাপারটা ঘটেছিল। বলুন। আসলে এই হোটেলটা শুরু করে মানিকভাই মেহতা বলে একজন গুজরাতি আর বিজয় বিশ্বাস বলে একজন বাঙালির, তা দুজনেই সমান পার্টনারশিপ। আর মানিকভাই মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনতে এই হোটেলটা তৈরি হয়। ম্যানেজমেন্টের দায়িত্ব পড়ল বিজয় বিশ্বাস আর তার স্ত্রী হৈমবতী দেবীর উপরে। ওরা এত সুন্দর ম্যানেজ করলো যে হোটেল একদম খুব সাকসেসফুলি রান করতে শুরু করলো। হুম, বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে।
শুনুন না ব্যোমকেশ বাবু, আমি প্রত্যেক গরমকালটা এখানেই কাটাতাম, আর এই মহাবলেশ্বরে এসে আমি এই হোটেলে উঠতাম, কারণ এই হোটেলটা ছিল আমার খুব পছন্দের। আচ্ছা, তারপর? আসলে আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে এরকম একটা হোটেল পেলে আমি নিজেই চালাবো। তা আমি যেরকম প্রত্যেক গরমকালে এখানে আসতাম, ঠিক গত বছর মে মাসে আমি এলাম। আর আমি পুরনো খদ্দের বলে আমার আমার খুব আদর যত্ন হতো এখানে, এমনকি হৈমবতী দেবী নিজে খুব টেক কেয়ার করতেন, আর আমিও ওনাকে সম্মান করতাম। বেশ, তারপর কি হলো? একদিন আমি হৈমবতী দেবী আর বিজয় বিশ্বাস বসে আড্ডা দিচ্ছিলাম। শেঠজি, এর পরের বার যখন আপনি আমাদের এই হোটেলে আসবেন তখন আর আমাদের দেখতে পাবেন না। কেন কেন দেখতে পাবো না? হোটেল বিক্রি হয়ে যাওয়ার কথা হচ্ছে। আসলে আমাদের যে পার্টনার আছেন তিনি আর হোটেল রাখতে চাইছে না, তাছাড়া ওরও মানে এই ঠান্ডা সহ্য হচ্ছে না। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা ঠিক করেছি আমরা দেশে চলে যাব। আপনারা সত্যি হোটেল বিক্রি করবেন? হ্যাঁ শেঠজি, আমরা সত্যি হোটেল বিক্রি করব। আপনি কিনবেন? হ্যাঁ, মানে রিজনেবল প্রাইসে যদি হোটেলটা পাই নিশ্চয়ই কিনব। আচ্ছা, আপনার ওই অন্য পার্টনার কোথায়? পার্টনার এখন বিদেশে, কিন্তু বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে গেছেন। জাস্ট এ মিনিট, আমি নিয়ে আসছি। মানে সত্যি ইট ইজ ভেরি স্যাড যে আপনারা এত সুন্দর, আর হোটেলটা তো ভালো চলছে। মানে হ্যাঁ চলছে ভালো, কিন্তু ওনার তো খুবই ঠান্ডার ধাত, আর তাছাড়া এই যে এটা আপনি দেখতে পারেন। তা কত দাম আপনারা এক্সপেক্ট করছেন? দেখুন শেঠজি, যদি আমরা লাখ দেড়েক টাকা পাই তাহলে মানে কিছু আমাদের থাকে আর কি। আপনারা বেশি টাকা চাইছেন, আমার মনে হয় দ্য রাইট প্রাইস উড বি 50,000 টাকা। আচ্ছা শেঠজি, এটা আপনি কি বলছেন? এত বড় এত সুন্দর একটা হোটেল মানে 50,000? আচ্ছা শেঠজি, আপনার কাছে আমি কি বাড়িয়ে চাইবো? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, যদি এই হোটেল আমি রিজনেবল প্রাইসে পাই তাহলে আমি ইন্টারেস্ট, আর 1.5 লাখ টাকায় যদি আমার ইনভেস্ট করতে হয় তাহলে আমি অন্য হোটেল খুলব, তাই না? যাকে আমার অফার আপনার কাছে রইল, আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাকে একটা খবর দেবেন। হ্যাঁ, আজ উঠি। ভীষণভাবে ওই দর কষাকষি চলছে, ওরা 1.5 লাখ টাকা দিয়ে শুরু করেছিল, আমার ইনিশিয়াল অফার ছিল 50,000 টাকা, ফাইনালি 84,000 টাকা এর অফার হলো। তা এরম একটা ইমুভেবল প্রপার্টি কেনা তো সহজ ব্যাপার না, লিগাল ওপিনিয়ন থাকে, তার কাগজ সার্চ করার ব্যাপার থাকে, তারপরে রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে। তো আমি লিগাল ওপিনিয়ন নিয়ে সব কিছু তৈরি করে সে প্রায় 3 মাস কেটে গেল, তারও বেশি। নভেম্বর মাসের মাঝামাঝি আমি আর বিজয় বিশ্বাস পুনে গেলাম রেজিস্ট্রেশন করতে, নগদ 84,000 টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশনটা করলাম। তারপর কি হলো? তারপর আমি বোম্বে চলে গেলাম আর বিজয় বিশ্বাস মহাবলেশ্বর ফিরে এলো। তখন এই হোটেলে কোনো অতিথি ছিল না, তাই ওরা সব চাকর বাকরকে বিদায় দিয়ে দিয়েছিল, ওই একটাই চাকরানি ছিল। তাই এরপরে যা যা ঘটনা ঘটেছে সেটা হৈমন্তী দেবীর ওই স্টেটমেন্টে বোঝা যায়, তাছাড়া আর কোনো উপায় নেই। তারপর কি ঘটল? ঘটল মানে যেই দিন রেজিস্ট্রেশন হয় তার পরের দিন রাত 9টায় মানিক ভাই মেহতা এই হোটেলে আসেন।
যাক বাবা, রেজিস্ট্রিটা হয়ে গেল, এখন নিশ্চিন্ত। নিশ্চিন্ত এবার কিন্তু মানিকের সঙ্গে ওই টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে আলোচনা বসতে হবে। তুমি ওনাকে কবে আসতে বলেছো? আমাকে তো বলেছে দু তিন দিনের মধ্যেই আসবে। আচ্ছা, তুমি তো রীতিমতো নিশ্চিন্ত, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান বলো তো। আমার এদিকে চিন্তায় ঘুম হচ্ছে না, তুমি এত নিশ্চিন্ত কি করে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, এত দুশ্চিন্তা করার আছেটা কি? ভাগের টাকাটা তো আমরা পাচ্ছি। সেই টাকাটা কি বালিশের তলায় রেখে আমরা ঘুমাবো? আরে বাবা, বালিশের তলায় রাখবে কেন? একটা জায়গা অবশ্য ঠিক করতে হবে, কোথায় টাকাটা বল। আমরা একটা কাজ করতে পারি তো, আমাদের তো দুজনেরই হোটেল ব্যবসাটা ভালো জানা, আমরা কলকাতায় গিয়ে একটা হোটেল খুলতে পারি। কলকাতায়? না না না, কলকাতায় গিয়ে হোটেল খুলবো না। হোটেলে যদি খুলতেই হয় তাহলে কোনো ট্যুরিস্ট স্পটে গিয়ে একটা দারুণ হোটেল খুলবো, কেমন? হ্যাঁ, একদম ঠিক বলেছ। ধরো দীঘা, পুরী, না হলে দার্জিলিং। এক্স্যাক্টলি। আসলে কি জানো হৈম, এই কলকাতা আমার স্টাফই মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসছে, বুঝলে। আজকে একটু শীতটা বেশি পড়েছে না গো? দারুণ শীত পড়েছে। আচ্ছা হৈম, এই সময় যদি দু কাপ গরম গরম কফি পাওয়া যেত কেমন লাগতো? খুব ভালো হতো। তাহলে কাজ করো না, চম্পাকে বলো না দু কাপ কফি। চম্পা? হ্যাঁ, সে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাহলে হবে না। কেন হবে না, আমি করে আনছি। শোনো না, আমাদের ওই হোটেলের মানে ধরো হোটেল শুরু হওয়া থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত বোর্ডাররা না আসছে ততদিনের কি ইনভেস্টমেন্ট হবে, মানে এর একটা খসড়া তুমি তৈরি করে ফেলো জানো। আমি কফিটা তৈরি করে আনছি। হ্যাঁ শিওর শিওর। আরে আসুন আসুন মানিক ভাই, ওয়েলকাম ওয়েলকাম, বসুন 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 বসুন, প্লিজ প্লিজ। দেখো কে এসেছে। এই দেখুন, আমি তো দু কাপ কফি করে নিয়ে চলে এসেছি, আমি আরেক কাপ এক্ষুনি করে আনছি। না না, সে ঠিক আছে, আমি কফি এখন খাবো না। হৈমবেন, আজ রাত্রে আমি এখানে থাকবো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না, এখনো খাওয়া হয়নি। তবে আপনি কিছু চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আসলে কি, সে আমার সামান্য কিছু হলেই চলবে। আপনি এত কিন্তু করছেন কেন? আমি এক্ষুনি আপনার খাবার বানিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। আমার কথা কি হচ্ছিল? কথা হচ্ছিল মানে, হৈমবতী দেবী রান্নাঘরে গেলেন ওই ওদের খাবার ব্যবস্থা করতে। উনি অবশ্যই চাকরানিকে ঘুম থেকে তুললেন না। এদিকে মানিক ভাই মেহতা আর বিজয় বিশ্বাস কথা বলছিল। যে ঘরে বসে ওরা কথা বলছিলেন সেখানে একটা সিন্দুক রাখা ছিল। সেই সিন্দুকে হোটেল বিক্রির টাকা আর ওদের ব্যাংকে যত জমানো টাকা ছিল সবটাই রাখা ছিল। কারণ বিজয় বিশ্বাস জানতেন যে দু একদিনের মধ্যেই মানিক ভাই মেহতা আসবেন নিজের ভাগের টাকা নিতে। রান্নাঘর ড্রয়িং রুম থেকে বেশি দূরে ছিল না। তার উপর নিস্তব্ধ রাত্রি। কিছুক্ষণ পর থেকেই শুনতে পেলেন ওরা দুজনেই কথা বলতে বলতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে হোটেলের পেছন দিকে যেতে শুরু করল। হৈমবতী দেবীর একটু আশ্চর্য লাগল, কারণ তার স্বামী শীতকাতুরে মানুষ, এত শীতে খোলা হাওয়ায় যাওয়া ওনার স্বভাবের বিরুদ্ধে ছিল। কিন্তু হৈমবতী দেবীর মনে কোনো আশঙ্কা ছিল না, তাই উনি যেরকম রান্না করছিলেন তেমনি রান্না করতে শুরু করলেন। তারপর হোটেলের পেছন দিক থেকে একটা চাপা চিৎকার শুনতে পেলেন। শুনে তিনি একেবারে কাট হয়ে গেলেন। তার স্বামীর গলার চিৎকার। কিছুক্ষণ স্তম্ভিত অবস্থায় থেকে তিনি ছুটে গেলেন হোটেলের পিছন দিকে। হৈমবতী দেবী ঘরে ফিরে দেখলেন যে ওনার স্বামী ঘরে নেই, সিন্দুকটা খোলা আর তার ভেতরে যে টাকাগুলো ছিল সেই টাকার বান্ডিলগুলো গায়েব। হৈমবতী দেবী আস্তে আস্তে বুঝতে লাগলেন যে মানিক ভাই ওনার স্বামীকে ধাক্কা দিয়ে
খাদে ফেলে দিয়েছেন আর টাকাটা নিয়ে পালিয়ে গেছেন। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। ভাই অজিত, আজ এইখানে থামতে হলো। ঘরের মধ্যে অশরীরী উৎপাত আরম্ভ হয়েছে। কাল বাকি চিঠি শেষ করব। সে কি গো ঠাকুরপো, ওই হোটেলে ভূত আছে নাকি? কি হবে তাহলে? ঠাকুরপো, তুমি এক্ষুনি ওকে একটা তার করে দাও, বলো তার পাওয়া মাত্র যেন চলে আসে, দরকার নেই সব সর্বনাশের জায়গা থাকার। আমি আমি পই পই করে বলি, এত সাহস দেখাবার প্রয়োজন নেই। তা না, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। এখন হলো তো? আহা সত্যবতী, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আগে পুরো চিঠিটা শোনো, তারপরে তুমি যা বলবে আমি তাই করব, কেমন? তাহলে বাকি চিঠিটা এখন পড়ি। পড়ো। হ্যাঁ, 4 জানুয়ারি। কাল চিঠি শেষ করতে পারিনি, আজ রাত্রি 10টার পর মোমবাতি জ্বালিয়ে আবার আরম্ভ করেছি। আজ আরো সংক্ষেপে তার পুনরাবৃত্তি করছি। হৈমবতীর যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে। ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারিদিক অন্ধকার। হৈমবতী চাকরানীকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশ কি বলল? পুলিশের তদন্তে বেরোলো যে হৈমবতী দেবী যা যা বলেছিলেন তা প্রায় ঠিক। খাদের ধারের কাছে মানুষের ধস্তাধস্তির চিহ্নও খুঁজে পেল পুলিশ। আর 3-4 দিন তদন্ত করার পরে পুলিশ অনেক কিছুই জানতে পারলো। তার মধ্যে মেনলি এটাই বেরোলো যে মানিক ভাই মেহতা টাকা নিয়ে ডুব দিয়েছে। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে মানিক মেহতা হঠাৎ বিজয় বিশ্বাসকে খুন করতে গেল কেন? তার তার কারণ ছিল, তার কারণ এটাই যে মানিক ভাই মেহতা ব্যবসা করতে গিয়ে একদম শেষ হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন আগে পাকিস্তান থেকে 3 লক্ষ টাকা সোনা স্মাগল করতে গিয়ে কাস্টম সেই মাল ধরে ফেলে, এবং এই খুনটা করলে মোটামুটি 1.5 লাখ টাকার মতন মানিক ভাই মেহতা পেয়েছিল। আচ্ছা, ওই বিজয় বিশ্বাসের লাশটা কি খাদের তলা থেকে পাওয়া গেছে? না, এতটাই ডিপ ছিল এই খাদটা যে কিছুতেই পাওয়া গেল না। আর ঠিক ওই সময় একজোড়া বাঘ সেখানে নিজের আড্ডা গেড়ে ফেলেছে। অবশ্য বিজয় বিশ্বাসের রক্ত মাখা কাপড় খুঁজে পেল পুলিশ। আচ্ছা, ওই হৈমবতী দেবীর কি হলো তারপর? কি আর হবে ব্যোমকেশ বাবু, উনি চোখের জল মুছতে মুছতে চিরকালের জন্য মহাবলেশ্বর ছেড়ে চলে গেলেন। আমিও কি করতাম, কিছু এক্সট্রা টাকা ওনাকে দিলাম, নিঃস্ব বিধবা, বুঝতেই তো পারছেন। সত্যি আপনার গল্পটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। গল্পটা আমাকে নাই শোনাতে পারতেন। আমি জানি না পুলিশ মানিক মেহতাকে ধরতে পারবে কি পারবে না। খুব খুব মুশকিল ব্যোমকেশ বাবু, ভারতবর্ষের এই বিশাল জনসমুদ্রের মধ্যে একটা পুঁটি মাছ ধরাটা কি অতটাই সহজ? একি রাত 10টা বাজে, আপনার কাছে হবে? এখানে কি প্রতিদিনই এরকম? হ্যাঁ, রোজ এই সময় মানে রাত 10টায় এখানে লোডশেডিং হয়। ভারী অদ্ভুত তো। চলুন, আজ রাতে
ক্যান্ডেল লাইট ডিনার হোক। উত্তম প্রস্তাব। খাওয়া দাওয়ার পর হোমজি আমাকে আমার ঘরে পৌঁছে দিয়ে নিচে নেমে গেলেন। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে মোমবাতি নিভিয়ে শুয়ে পড়লাম, কখন ঘুমিয়েও পড়লাম। ঘুম ভাঙল ঝনঝন অ্যালার্মের শব্দে। আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম। তারপর টর্চ জেলে ঘড়ির উপর ফেললাম। মনে হলো ঘড়িতে দুটো বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন করে বেজে চলেছে। অ্যালার্মের কাঁটা ঘোরাতে কি আমি ভুল করেছি? দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিকই 7:30টার উপর আছে। আমি ঘড়ি রেখে আবার বিছানায় গেলাম। সকালে ব্রেকফাস্টের টেবিলে আমি হোমজিকে জিজ্ঞাসা করলাম, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, জিজ্ঞেস করুন। বলছে, আপনি যে টাইম পিসটা দিয়েছেন আমার ঘরে, তা ওটাতে কি যখন তখন অ্যালার্ম বাজে? না, কেন বলুন? না, হঠাৎ কালকে রাত্রেবেলা, তখন কটা হবে, 2 থেকে অ্যালার্ম বাজছে। তা আমি উঠে গিয়ে ঘড়িটার উপর টর্চ ফেললাম, দেখলাম যে না, 7:30টার উপরেই কাঁটাটা দেওয়া আছে। ও, তাহলে হয়তো ইদানিং খারাপ হয়েছে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার কাছে আরেকটা টাইম পিস আছে, আমি সেটা আপনাকে দিয়ে দেবো। খুব ভালো হয়। হ্যাঁ স্যার, আপনার চিঠি। এসো। কার চিঠি বঙ্গবাবু? দেখি, আপনি বাবা, উনি লিখছেন যে কালকে রাত্রে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে ওনার পায়ের গোছে একটা চোট লেগেছে, তাই আমরা যেন ওনার কাছে একবার যাই। নিশ্চয়ই, তাহলে আমাদের যাওয়া উচিত। আচ্ছা, ওই আপটেজির চাচার বাড়িটা এখান থেকে কত দূরে? বেশি না, মাইল 2 দূর হবে। আচ্ছা, বাজারের মধ্যে দিয়ে যেতে হয়। ওখানে একটা ব্যাংক অফ মহারাষ্ট্র আছে, তার ম্যানেজার হচ্ছে এই আপটেবাবুর চাচা। তো আপনি রেডি কি? হ্যাঁ, এই খেয়ে নিই, তারপর বেরোনো যাবে। হ্যাঁ চল। মর্নিং আপটে। আরে আইয়ে আইয়ে হোমজি, বৈঠিয়ে বৈঠিয়ে। আরে মিস্টার বক্সি, বৈঠিয়ে আইয়ে। মর্নিং। কেসে হো আপটে আবি? অর মত বলিয়ে, দেখিয়ে না পায়ের কা হালাত কেসে হ্যায়। মিস্টার বক্সি, আই এম সরি। কোথায় আপনাকে নিয়ে একটু ঘুরে বেড়াবো তা নয়, এ পা নিয়ে পড়ে আছি। না না, সেসব পরে হবে। এখন এরকমটা ঘটালেন কী করে আপনি? আর বলবেন না, ও কাল রাতে ঘুমোচ্ছিলাম, হ্যাঁ, তো হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। ঠকঠক করে কই দরওয়াজায় আওয়াজ করছে, তো গিয়ে দরওয়াজাটা খুলেছি, দেখি কই নেই। ফির দরওয়াজা বন্ধ করে আসতে গেলাম, তো পাটা মুচড়ে গেল আর স্প্রেন হয়ে গেল। তা ওই পা ছাড়া আর অন্য কোথাও লাগেনি তো? না, অন্য কোথাও লাগেনি, কিন্তু কিন্তু কি আপনি
আরে আমার কোথাও ঠোকর লাগেনি, আর কাপড়া ভি পায়ে জড়িয়ে যায়নি। আমার কেমন মনে হলো জানেন তো, মনে হলো কি পিছন থেকে আমাকে কই ঠেলা দিল। আচ্ছা আপনিজি, যখন ঘটনাটা ঘটেছিল তখন রাত্রি কটা বাজে? দুটো। আপনিজি, আপনার এই চাচা ব্যাংক ম্যানেজার হলে কি হবে, খুব ফুর্তিবাজ মানুষ। তা যা বলেছেন মিস্টার বক্সি, চাচাজি রোজ এ সময়টা একবার করে ঘরে আসেন, এসে থোড়া রেস্ট নেন, ফ্রেশ হয়ে ফির ব্যাংকে ফিরে যান। ও নিচেই তো ব্যাংক, অনেক টাইম দেখেছেন তো। হ্যাঁ, এতক্ষণ কী বাত হচ্ছিল? হ্যাঁ ভালো কথা বিষ্ণু, তোমার ওই গোস্ট স্টোরিটা তুমি বক্সিবাবুকে শুনিয়েছো তো? হ্যাঁ, আমি এইমাত্রই শুনলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, কী যেন ভূতের কথা বলছিলেন। হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনি কি বিশ্বাস করেন যে কাল রাতে বিষ্ণুকে ভূতে ঠেলে ফেলেছে? দেখুন দেশপাণ্ডেজি, যা কিছু অলৌকিক সেটা মেনে নিতে আমার বুদ্ধিতে বাঁধে, আর যতক্ষণ না প্রমাণ পাচ্ছি বিবেকে সায় দেয়। আরে ওসব ছোড়েন তো মিস্টার বক্সি, আমি কোথায় ভাবলাম আপনাকে ভালো করে মহাবলেশ্বর ঘুরিয়ে দেখাবো, তা আর হলো না। এখন তো মনে হচ্ছে কি দু তিন দিন আমি মাটিতে পা রাখতে পারবো না। ক্যো চিন্তা করতে হো আপনি জি, মে হু না, মে তো বেশি ভি ছুটিয়াই চল রই হ্যায়, আমি না হোক ব্যোমকেশ বাবুকে নিয়ে মহাবলেশ্বর দেখি আসবো। তাহলে আপনি জি আজকে আমাকে অনুমতি দিন, কালকে আবার নয় আসবো। দেশপাণ্ডে জি, আপনার সঙ্গে আলাপে সত্যি আমার খুব ভালো লাগলো। আমারও। আপনি কালকে অবশ্যই আসবেন, আমিও থাকার চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই। তাহলে আসি। আচ্ছা আচ্ছা, নমস্তে, টেক কেয়ার আপনি জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন মন্ত্রী বাবু। হ্যাঁ চলুন। দুপুরবেলা লাঞ্চ খেয়ে হোমজির সঙ্গে বেরুলাম, কাছাকাছি কয়েকটা দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখলাম। কিন্তু যাক, বাজে কথা লিখে চিঠি বড় করব না, এখনো আসল কথা সবই বাকি। হোমজির কাছ থেকে একটা চিঠির প্যাড জোগাড় করেছি, তা প্রায় ফুরিয়ে এলো। সে রাত্রে 10:05 আগে আমি শুতে গেলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ হুজুর। বাহ খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি একটা মোমবাতি আনতে বলেছিলাম, দিয়েছ হুজুর? বাহ, আর এই অ্যালার্ম ঘড়িটা পাল্টে দিয়েছো? হ্যাঁ হুজুর। আর কিছু? না এখন কিছু নয়, তুমি এসো, আমার দরকার হলে ডেকে নাও। বাবা শুয়ে পড়ি,
চাদরটা কোথায়? আমি নতুন অ্যালার্ম ঘড়িটায় আর দম দিলাম না, শুয়ে পড়ি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এটা হাতে নিয়ে দেখলাম 2টো বাজে। মোমবাতি জ্বেলে চেয়ারে বসলাম। কতক্ষণ চোখ বুঝে দোল খাচ্ছিলাম ঠিক বলতে পারি না, চোখ খুলে চমকে গেলাম। দেখি চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে, আর আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম, আর এখন ওয়ার্ড্রোবের দিকে মুখ করে বসে আছি। চেয়ারটা ঘুরে যাওয়ার একটা স্বাভাবিক ব্যাখ্যা হলেও হতে পারে, কিন্তু দেখো রাত 2টোর সময় যদি এরকম ব্যাপার ঘটে স্নায়ুতে একটা চাপ তো পড়ে। ঘড়িটা ওয়ার্ড্রোবের মধ্যে এনে রাখলাম। তখন হঠাৎ একটা ওপর থেকে বাদামি রঙের কাগজ ঝুপ করে পড়ল। এটা হাতে নিয়ে দেখি তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা। তুমি আমার কাছে তুমি কি চাও? বুঝতে পেরেছি, তুমি চাও যে আমি তোমার মৃত্যুর তদন্ত করি, তাই তো? কিন্তু
কিভাবে? পুলিশ তো তোমার মৃত্যু তদন্ত করছে। মানিক মেহতা যদি এ সময় বাংলাদেশে লুকিয়ে থাকে কিংবা ঠিক আছে, আমি কথা দিলাম যে আমি চেষ্টা করব। কালকের থেকে অনেক বেটার, লেকিন এখনো আমি পা ফেলে হাঁটতে পারছি না। হ্যাঁ, ওটা কয়েকদিন সময় লাগবে। আচ্ছা দেশপাণ্ডেজি, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ, কি ব্যাপারে বলেন। বলছি আপনি বিজয় বিশ্বাস নামে কাউকে চিনতেন? বিজয় বিশ্বাস? নিশ্চয়ই হোমজি আপনাকে সব বাদ বলেছেন। হ্যাঁ, ওকে তো আমি চিনতাম, কারণ ওই সহ্যাদ্রি হোটেল, ওই হোটেলের পুরো অ্যাকাউন্টটাই আমার ব্যাংকে ছিল। তা ওই অ্যাকাউন্টে কত টাকা ছিল? তার সিজন শেষে করিব 45,000 রুপিয়া হবে। 45,000? আচ্ছা বিজয় বিশ্বাসের কি আলাদা কোনো অ্যাকাউন্ট ছিল? আর যদি থেকে থাকে তাতে কত টাকা ছিল? হ্যাঁ হ্যাঁ, আলাদা অ্যাকাউন্ট ভি ছিল, তাতে 2,000 টাকা মতো ছিল। তবে ওর ডেথের কয়েকদিন আগে প্রায় পুরো টাকাইও তুলে নেয়, ওই 100-200 টাকা হয়তো থাকবে। আই সি। আর একটা কথা আমাকে বলুন তো, যে হৈমবতী দেবী কলকাতায় যখন চলে গেলেন তখন টাকাটা তুলে নেননি? না না, টাকা তো উনি তুলতে পারবেন না, কারণ কোর্ট থেকে যতক্ষণ না উনি ওয়ারিস প্রুফ না হচ্ছেন ততক্ষণ তো টাকা উনি তুলতে পারেন না। আচ্ছা মিস্টার দেশপাণ্ডে, হৈমবতী দেবী এখন কোথায় আছেন ঠিকানাটা জানেন? না। অন্য কেউ জানে? আমার মনে হয় না জানে, কারণ হৈমবতী দেবী যখন মহাবলেশ্বর ছেড়ে কলকাতার দিকে যাচ্ছিলেন তখন আমার মনে হয় না উনি ঠিক করেছিলেন যে কোথায় গিয়ে থাকবে। আচ্ছা আপনিজি, আপনি নিশ্চয়ই এই মামলার খবর রাখেন। মানিক মেহতার শেষ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে কি? না, ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি, গেলে আমি জানতে পারতাম। আচ্ছা আপনার কাছে কি মানিক মেহতার কোনো ফটোগ্রাফ আছে? হ্যাঁ, একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল, ও যখন সহ্যাদ্রি হোটেলটা ওরা স্টার্ট করেছিল না, তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসাথে একটা ফটো তুলিয়েছিল। লেকিন মিস্টার বক্সি, ও ফটোটা পাওয়া যায়নি। আচ্ছা ওই হৈমবতী দেবী, মানে মাফ করবেন, কীরকম দেখতে ছিলেন? হ্যাঁ, চেহারা ভালো ছিল, মানে ফর্সা রং, খুব চটকদার চেহারা। আর বয়স? এই ধরুন 30-এর কিছু বেশি, মানে ওই 30+, আর্লি 30s, কিন্তু চেহারাটা একদম ধরে রেখেছে, বয়সটা চট করে আপনি কিন্তু বুঝতে পারতেন। হ্যাঁ সেটা ঠিক আছে, লেকিন মিস্টার বক্সি আপনি এইসব কোশ্চেনগুলো করছেন কেন? না না, নিছক কৌতূহল আর কি। তাহলে আজকে আসি আপনিজি, চল। হোটেলে ফিরে এসে দুপুরবেলা খুব ঘুমোলাম। রাত্রে তোমাকে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে শেষ করতে পারিনি। বিদেহী আত্মা আমার এই চিঠি লেখাতে সন্তুষ্ট নয়, অথচ সে যে কী চায় বোঝাতে পারছে না। যা হোক, আজ চিঠি শেষ করব। এতখানি ভনিতার কারণ বোধ হয় এখন বুঝতে পেরেছ। তোমাকে একটা কাজ করতে হবে, কলকাতার দক্ষিণ প্রান্তে যে ঠিকানাটা দিলাম তুমি সেখানে যাবে। যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা না পাও তাহলে কিছু করার নেই, কিন্তু যদি দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়, মানিক মেহতার সঙ্গে হৈমবতীর বেশি ঘনিষ্ঠতা ছিল কি না সেটা জানার চেষ্টা করবে। কবে কোথায় বিশ্বাসদের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল,
হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন, বাড়িতে কে কে আছেন সব খবর নেবে। যে প্রশ্নই তোমার মনে আসুক সেটা জিজ্ঞাসা করবে, তারপর সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে লিখে জানাবে। কোনো কথা তুচ্ছ বলে বাদ দেবে না, যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে তক্ষুনি টেলিগ্রাম করে আমাকে জানাবে। আশা করি সত্যবতী ভালো আছে এবং তুমি ইনফ্লুয়েঞ্জা ঝেড়ে ফেলে আবার চাঙ্গা হয়ে উঠেছ। ভালোবাসা নিও, ইতি তোমার ব্যোমকেশ। ব্যাস চিঠি শেষ। তাহলে তুমি এখন কি করবে ঠাকুরপো? কি আর করবো, হাতে তো সময়ও বেশি নেই, এক্ষুনি তো বেরিয়ে পড়তে হয়। তুমি কি একাই যাবে? এক কাজ করো, তুমি বরঞ্চ পুটিরামকে নিয়ে যাও। ওহো, সত্যি সত্যবতী ভয়ে তোমার মাথা কাজ করছে না বুঝেছো? শেষ পর্যন্ত পুটিরামকে আমি বডিগার্ড হিসেবে নিয়ে যাবো। ওফ, তাতে ক্ষতিটা কি হবে শুনি? হ্যাঁ, কথায় বলে একা না বোকা। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা সত্যবতী একটা কাজ করি না, আমি বিকাশকে সঙ্গে নিয়ে যাই না? না, ছেলেটা চালাক চতুর আছে তাই না? সেটাই বরং ভালো হবে, তাহলে তুমি আর দেরি করো না ঠাকুরপো, বেরিয়ে যাও। আমি বিকাশকে নিয়ে সেই ঠিকানায় গেলাম। বিকাশকে একটা গাছতলায় দাঁড়িয়ে বিড়ি খেতে বলে আমি বাড়িতে ঢুকলাম। তখন শীতের সন্ধে হয় হয়। অজিত বাবু, কি দরকার বলবো? সেটা নয়, আমি শ্রীমতী হৈমবতী বিশ্বাসকেই বলবো। আপনি শুধু বলুন যে আমি মহাবালেশ্বর থেকে চিঠি পেয়ে তবে এখানে এসেছি। কি নামটা বললেন? মহাবালেশ্বর। আপনি একটু বলছেন, আমি একটুখানি খবর দিচ্ছি। ঠিক আছে। মহাবালেশ্বর, মহাবাল, মহাবালেশ্বর। এই যে বাবু। হ্যাঁ বলুন। আমি খবর দিয়ে এলাম। বাহ, আসলে গিন্নিমা না একটু চান করছেন আর কি, আপনি একটু বসেন, আমি একটু হাতের কাজ কম সারি। বসেন বসেন। ঠিক আছে, বসেন না, বসেন বসেন। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। করেন। আপনি এই বাড়িতে কতদিন আছেন? মাসখানেক তো হবেই। আচ্ছা, আগে কোথায় ছিলেন? আগে ওপার বাংলায়, আমার দেশ ছিল ফরিদপুর। ও ফরিদপুর, তা ওই কলকাতায় কতদিন আছেন? তিন বছর তো হবে। তিন বছর? হ্যাঁ। তো এই বাড়িতে মানুষজন কতজন আছেন? আগে মানুষজন আর কই, ওই তো গিন্নিমা আর আমি। বাবা, স্ত্রীলোক একা থাকেন? মানে আমি বলতে চাইছি যে কোনো পুরুষ টুরুষ নেই? এই দেখেন, পুরুষ সেভাবে বললি তো পুরুষ আমি, মানে পুরো মানুষটাকে দেখভাল টেকভাল করি আর কি। তো এই বাড়িতে আর কারুর যাওয়া আসা আছে? আগে না, আপনি তো পেট তো মেলেন। ঠিক আছে বাবু, একটু বসেন, আমার কাজকর্ম রয়েছে তো, আমি গিয়ে নিবাতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বস। আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবালেশ্বরে আছেন, তার কাছ থেকে চিঠি পেয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তাহলে কি মানিক মেহতা ধরা পড়েছেন? না, এখনো ধরা পড়েনি। বসুন। না ঠিক আছে। আমার কাছে কেন এসেছেন? ব্যোমকেশ বক্সী আমার বন্ধু। ব্যোমকেশ বক্সী কে? পুলিশের লোক? না, আপনি ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি কোনোদিন? উনি একজন সত্যান্বেষী, সত্যকে খুঁজে বার করাই ওর কাজ। আসলে
আমার বেশিরভাগ সময়টাই বিদেশে কেটেছে, তো তাই আমি ঠিক জানি না। ও মাফ করবেন, মানিক মেহতাকে ধরবার উদ্দেশ্যেই ব্যোমকেশ আমার মারফত আপনাকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছে। মানিক মেহতাদের সঙ্গে, মানে বিশেষ করে মানিক মেহতার সঙ্গে আপনাদের প্রথম কবে পরিচয় হয়েছিল? সে প্রায় বছর ছয়েক আগে, তখন আহমেদাবাদে আমাদের একটা ছোট্ট হোটেল ছিল। কি কুক্ষণেই যে ওর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। মানে মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল? আগে না, সর্বসাকুল্যে ওনার সঙ্গে আমার বার ছয়েক দেখা হয়েছে। প্রত্যেক বছরই হয়তো দুবার করে আসতেন, আর চুপি চুপি আসতেন, নিজের ভাগের টাকা নিয়ে আবার চুপি চুপি চলেও যেতেন। হুম, আচ্ছা হোমিওপতি দেবী, ওর এই চুপি চুপি যাওয়া আসা দেখার পরে আপনাদের মনে ওর চরিত্র সম্পর্কে একেবারেই কোনো সন্দেহ হয়নি? না, আমরা ভাবতাম ওর স্বভাবটাই ওরকম, নিজেকে জাহির করতে চান না। আচ্ছা আপনাদের কাছে তার কোনো ফটোগ্রাফ আছে? হ্যাঁ, একটা গ্রুপ ফটো ছিল, আমাদের সহ্যাদ্রি হোটেলের দেওয়ালে টাঙানো থাকতো। সে রাতে মূর্ছা ভেঙে দেখি দেওয়ালে আর ছবিটা নেই। আচ্ছা হৈমবতী দেবী, আমাকে একটা কথা বলুন তো, সেই রাত্রে ওই লোহার সিন্ধুকের ঠিক কত টাকা ছিল? ঠিক মনে নেই, তবে আন্দাজ 1.5 লক্ষ টাকা তো হবেই। আচ্ছা আমি যে এখানে আছি, আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ব্যোমকেশ আমাকে কিছু লেখেনি। হৈমবতী দেবী, আপনি কি আপাতত মানে এইখানেই আছেন? হ্যাঁ, আমার স্বামীর এক বন্ধু ওনার এই বাড়িতে আমাকে দয়া করে থাকতে দিয়েছেন। এবার আপনি আসুন। নমস্কার। নমস্কার। আমি চলে এলাম, বিকাশ আমার জন্য অপেক্ষা করছিল। কাজ হলো? হ্যাঁ কিছুটা হলো। স্যার ব্যোমকেশ বাবুকে যখন চিঠি লিখবেন তখন এটা জানিয়ে দেবেন যে শোয়ার ঘরে দুটো খাট আছে। সে কি, তুমি কি করে জানলে? আপনি যখন ওই মহিলার সঙ্গে কথা বলছিলেন, হ্যাঁ, তখন আমি সব কটা জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম। তাই নেই কি দেখলে? হ্যাঁ এমনি যা দেখলাম ওই শোয়ার ঘরেই দেখলাম, অন্য ঘরে কিছু নেই স্যার। না কি দেখলে সেটা বলো না। স্যার ঘরের ভেতরে একটা মাঝারি গোছের লোহার সিন্ধুক আছে স্যার। আমি যেই কাঁচের মধ্যে দিয়ে উঁকি মেরে দেখলাম স্যার, দেখলাম চাকরটা ওই সিন্ধুকের হাতলটা ঘোরাবার চেষ্টা করছে। চাকরটা? তুমি ঠিক দেখেছো? আরে হ্যাঁ স্যার, কারণ সে যখন সদর দরজা খুলছিল তখন আমি তাকে দেখেছিলাম, আর সে ছাড়া এ বাড়িতে তো অন্য কোনো পুরুষ মানুষ নেই স্যার। ও তাহলে আজকে এই চিঠিটা লিখে ফেলতে হবে, বুঝলে। আর তুমি একটা কাজ করো তো, কালকে সকালেই স্পিড পোস্টে ব্যোমকেশকে চিঠিটা পাঠিয়ে দিও, মনে থাকে জানো। ঠিক আছে। এই যে অজিত। এ কি তুমি? হ্যাঁ। আচ্ছা আমার চিঠিটা পেয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, বলেই তো হন্তদন্ত হয়ে এলাম, প্লেনে করে আসতে হলো। ও শোনো, আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে, তুমি তৈরি হয়ে নাও। না সে না হয় বেরোবো, কিন্তু একবার সত্যপতির সঙ্গে দেখা করে যাও। ও হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম আমার জিনিসপত্রগুলো সব ট্যাক্সিতে আছে, তুমি একটু নামাবার ব্যবস্থা করবে? আর তুমি পুটিরামকে পাঠিয়ে দাও, আমি নিচে যাচ্ছি। বেশ। দরজা খোলা, মনে হচ্ছে কেউ নেই। আসুন ব্যোমকেশ বাবু। হ্যাঁ
রুচি আছে বলতে হবে। একটা ঘর আছে মনে হচ্ছে, ইন্সপেক্টর আসুন তো একবার। ইন্সপেক্টর চলুন, আর কিছু দেখার নেই, পাখি শুধু উড়েই যায়নি, সমস্ত দানা পানিও নিয়ে গেছে। চলো আজ চলো। না ব্যোমকেশ, এবার পুরো ব্যাপারটা খোলসা করে বলো। বলছি, তার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্যে খাদের ধারে নিয়ে গেল কেন? আর যদি বা নিয়েই গেল, বিজয় বিশ্বাস যেতে রাজি হলো কেন? এই ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ, ভেবে দেখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বিজয় বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্টে 2-3 হাজার টাকা ছিল, হোটেল বিক্রির আগেই সেই টাকাটা তুলে নেওয়া হলো, কেন? যা বাবা, এটা আমি জানবো কি করে? তৃতীয় প্রশ্ন, তুমি যখন হৈমবতীর সঙ্গে দেখা করতে গেলে, তখন শীতের সন্ধে, চাকর এসে তোমাকে বলল যে হৈমবতী স্নান করছেন, তোমার সন্দেহ হলো না? না, মানে আমি না অতটা লক্ষ্য করিনি, বুঝলে। চতুর্থ প্রশ্ন, তোমার চাকরটাকে সন্দেহ হয়নি? না, অবশ্য এটা যদি সত্যি হয় যে ওই চাকরটি সিন্ধুক খোলার চেষ্টা করছিল, সেক্ষেত্রে। অজিত, তুমি সত্যিই খুব সরল। হ্যাঁ, একথা ঠিক যে চাকরটা সিন্ধুক খোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা চুরির উদ্দেশ্যে নয়। মহাবালেশ্বরে দুজন লোক খুন করবার ষড়যন্ত্র করেছিল, একজন তো হৈমবতী, অপরজন কে? মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ধাপ্পা অজিত, পুরোটাই ধাপ্পা। ধাপ্পা? দেখো, হৈমবতী খুন করবার ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। সত্যি করে বলো না গো, কি হয়েছিল? দেখো সত্যবতী, প্রকৃত ঘটনা জানে শুধু দুজন, একজন হৈমবতী আর অপরজন বিজয় বিশ্বাস। তবে আমি যতটুকু জানতে পেরেছি সেটা তোমাদের সংক্ষেপে বলছি। মানিক মেহতা যখন হোটেল বিক্রির সমস্ত টাকা দাবি করে বসলো, তখন হৈমবতী আর বিজয় বিশ্বাস খুব প্ল্যান মাফিক মানিক মেহতাকে খুন করে সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার ঝক কষল। ওরা কলকাতার বাসাটা কিভাবে জোগাড় করেছিল আমি জানি না, তবে হৈমবতী সেই ঠিকানাটা একটা কাগজে লিখে ওয়ার্ড্রপের মাথার উপর কোথাও রেখে দিয়েছে, পাছে ঠিকানাটা ভুলে যায়। Thank you.
কিন্তু ঠিকানাটা ফেলে গিয়েই সবচেয়ে মারাত্মক ভুলটা করেছিল সে, তাই না ব্যোমকেশ? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে খুনটা কিভাবে করলো? ওরা দুজনে মানিক মেহতাকে হোটেলের অফিস ঘরেই খুন করে। তারপর বিজয় বিশ্বাস মানিক মেহতার গা থেকে সমস্ত জামাকাপড়গুলো খুলে নেয়, সেগুলো নিজে পরে, নিজের জামাকাপড়গুলো মানিক মেহতাকে পরায়। তারপর তারপর দুজনে মিলে লাশটাকে নিয়ে গিয়ে খাদে ফেলে। আর কোনো পানি, সব কিছু মিটে গেছে। তারপর বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গাড়ল, আর ওদিকের কাজ মিটিয়ে কিছুদিনের মধ্যে হৈমবতীও চলে এলো। কিন্তু ওরা ভারী হুঁশিয়ার লোক, যখন অজিত দেখা করতে গেল হৈমবতীর সঙ্গে, হৈমবতী চমকে গেল বটে কিন্তু ঘাবড়ালো না। সে বিধবা সাজ সাজবার জন্য ভিতরে। আপনি মহাবালেশ্বর থেকে আসছেন? না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবালেশ্বরে আছেন, তার কাছ থেকে চিঠি পেয়েই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তাহলে কি মানিক মেহতা ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি। বসুন না। ঠিক আছে, আমার কাছে কেন এসেছেন? ব্যোমকেশ বক্সী আমার বন্ধু। ব্যোমকেশ বক্সী কি, পুলিশের লোক? বাবা, ওদের বুকের পাটা আছে বলতে হবে। হ্যাঁ, তা আছে। কিন্তু অজিত, তুমি যদি সরল না হতে তাহলে তোমার মনেও খটকা লাগতো। দেখো, শীতের সন্ধেবেলা মেয়েরা গা ধুতে পারে বটে, কিন্তু কখনোই চুল ভিজিয়ে স্নান করবে না। আচ্ছা ব্যোমকেশ, আমার চিঠিতে সবচেয়ে জরুরি তথ্য কি ওটাই ছিল? না, বিকাশ যে শোয়ার ঘরে দুটো খাট আর লোহার সিন্ধুক দেখেছিল, সেটাই ছিল সবচেয়ে জরুরি তথ্য। কিন্তু ওদের ধরা গেল না, তাই তো? হয়তো কোনোদিনই ওরা ধরা পড়বেও না। সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু আমার কাছে দুটো ব্যাপার এখনো পরিষ্কার হলো না। কোন দুটো ব্যাপার? ভূতটা আসলে কে? ওহো, আরে সত্যবতী, তুমি এটাও বুঝতে পারছো না, ও হচ্ছে বিজয় বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু মানিক মেহতার ভূত। কি ব্যোমকেশ, তাই তো? সে না হয় হলো, কিন্তু তার পরের ব্যাপারটা তো আরো গোলমে। বিজয় বিশ্বাস ওই বাড়িতে থাকতো না কেন, আর কোথায় থাকতো? এ ব্যোমকেশ, এটা কিন্তু সত্যবতী ভালো প্রশ্ন করেছে। আর আমি এটাও ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে ওই চাকরটা ওদের সন্দেহ পর্যন্ত করলো না। ওহ সত্যি, তোমরা দুজনে মিলে আমাকে একবারে পাগল করে ছাড়ো, এখনো বুঝতে পারলে না? আরে বাবা, ওই চাকরটাই তো বিজয় বিশ্বাস। এখানে বসেন। হ্যাঁ ঠিক আছে, আমি গিন্দি মারে খবর দিই। হ্যাঁ আপনি শুধু বলুন যে আমি মহাবালেশ্বর থেকে চিঠি পেয়ে তবে এখানে এসেছি। কি নামটা বললেন? মহাবালেশ্বর। আপনি একটু বলছেন, আমি একটু খবর দিচ্ছি। ঠিক আছে, মহাবালেশ্বর। মহাবাল, মহাবালেশ্বর। আমি খবর দিয়ে এলাম। আসলে গিন্নিমা না একটু চান করছেন আর কি, আপনি একটু বসেন, একটু হাতের কাজ কম সারি। ঠিক আছে, বসেন না, বসেন, বসেন। আচ্ছা, এই বাড়িতে কতদিন আছেন? মাসখানেক তো হবেই। আচ্ছা, আগে কোথায় ছিলেন? আগে ওপার বাংলায়, আমার দেশ ছিল ফরিদপুর।
ও হরিপুর, তা এই কলকাতায় কতদিন আছে? 3 বছর তো হবে। 3 বছর? তো এই বাড়িতে মানুষজন কতজন আছেন? আগে মানুষজন আর কই, ওই তো গিন্নিমা আর আমি। বাবা, স্ত্রী লোক একা থাকেন? মানে আমি বলতে চাইছি যে কোনো পুরুষ টুরুষ নেই? এই দেখেন, পুরুষ সেভাবে বললি তো পুরুষ আমি, মানে বুড়ো মানুষ একটু দেখভাল টেকভাল করি আর কি। তো এই বাড়িতে আর কারুর যাওয়া আসা আছে? আগে না, আপনি তো পেট তো মেলেন। ঠিক আছে বাবু, একটু বসেন, আমার কাজকর্ম রয়েছে তো, আমি গিন্নিমাতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসেন। হ্যাঁ